আসসালামু আলাইকুম। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি, সেই সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সুরক্ষায় হোমিওপ্যাথি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের আজকের বিষয় রোগীলিপিকরণের কৌশল দ্বিতীয় পর্ব। আপনারা হয়তো আমাদের সাথে গত পর্বে দেখেছেন যে আমরা রোগীলিপিকরণের কৌশল প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক এবং রোগীলিপিতে অত্যন্ত পারদর্শী ডাক্তার কাজী সাইফউদ্দিন আহমেদ, প্রভাষক ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, সহসভাপতি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ও বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আছি আলহামদুলিল্লাহ। স্যার, আমরা মূল অনুষ্ঠান শুরু করার আগে দর্শকদের উদ্দেশ্যে সব সময় কিছু বলে থাকি, তাই তারই ধারাবাহিকতায় আয়োজন বলতে চাই। সেটি হলো, দর্শক আপনারা জানেন যে আমার দ্বিতীয় ঢেউ শুরু হচ্ছে, তাই আমরা আসুন সকলে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করি, নিজে সুস্থ থাকি এবং পরিবারকে সুস্থ রাখি। আর দর্শকবৃন্দ, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে না মন্দ লাগে সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগাই আমাদের আনন্দ দিবে, এবং আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করিয়ে দিন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। স্যার, আমাদের আজকের বিষয় রোগীলিপিকরণের কৌশল দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, তারই ধারাবাহিকতায় আমাদের আজকে দ্বিতীয় পর্ব। তাই প্রথমেই স্যার আপনার নিকট আমরা জানতে চাই, হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীলিপিতে রোগীর দৈহিক প্রকৃতি প্রয়োজন কেন? আসসালামু আলাইকুম। সাকাত সাহেব, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গত সপ্তাহে আমার রোগলিপি ফর্মটা যার ডাক্তার হেনিম্যান তার অর্গান অফ মেডিসিনের রাশি থেকে 104 পর্যন্ত এবং পর্যন্ত অ্যাপোরিজমগুলোতে একটা পেশেন্টের কাছ থেকে যা যা কালেকশন করতে বলেছেন তার সবগুলোই টেস্টিং ফর্মের ভিতরে লিপিবদ্ধ করা আছে, এবং সেই অনুযায়ী আমার রোগীর কাছ থেকে টেস্টিংয়ে যা আছে সেটা রোগীর কাছ থেকে জেনে নেয় আমার কাজ, এবং এমন কোন যে লক্ষণগুলো জেনে নিতে হবে যেগুলো আমার ম্যাথমেটিক্যাতে আমাদের পড়া আছে এবং র্যাপারটারির ভিতরে আমাদের যে জিনিসগুলো আমাদের জানা আছে, জ্ঞান জানা আছে, সেগুলো ভিত্তিক আমাকে প্রশ্ন করতে হবে এবং সেই জ্ঞান ভিত্তিক আমাকে লক্ষণগুলো সংগ্রহ করতে হবে। তাই সেই হিসাবে যদি আমি আলোচনা করতে চাই, আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বলে নিতে চাই যে হোমিওপ্যাথি একটি দর্শনই নয়, হোমিওপ্যাথি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার আলোকে প্রতিষ্ঠিত একটি বিজ্ঞান। তাই এখানে পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার আলোক দুটোই আপনাকে কাজে লাগাতে হবে, শুধু দর্শক দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমাদের পর্যবেক্ষণ ক্ষমতাটা আমাদের রোগীর ক্ষেত্রে অনেক বাড়তে হবে, এবং আমার অভিজ্ঞতার যত বেশি হবে রোগী দেখার ক্ষেত্রে, যত আমি আউটডোরে রোগী দেখতে বেশি বেশি পারবো তত আমার জ্ঞানটা আরো বেশি বাড়বে। সুতরাং হোমিওপ্যাথিটা বলতে গেলে সেটা হলো, এটা হোমিওপ্যাথি একটা দর্শন নয়, এটা পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার আলোকে একটি বিজ্ঞান। তাহলে আমার টেস্টিং ফর্মে আমাদেরকে কি কি থাকতে হবে? রোগীর একান্ত ব্যক্তিগত নির্ভর লক্ষণ সংগ্রহ করতে হবে টেস্টিং এর ভিতরে বা রোগলিপির ভিতরে। তাই রোগলিপির ভিতরে রোগীর ব্যক্তিগত বিশেষত্ব নির্ভর লক্ষণ থাকতে হবে। তাই রোগীর বিশেষত্ব নির্ভর লক্ষণ যদি থাকতে হয়, যে গত সপ্তাহে আমি বলে আসছিলাম প্রতিটি, এবার আমাকে সাকার সাহেব আমাকে জিজ্ঞেস করেছেন যে তার রোগীর গঠন প্রকৃতি হোমিওপ্যাথিতে প্রয়োজন কেন, কি দরকার। আমি আমার ডাক্তার বন্ধুদের এবং আমার ছাত্র ভাইদের বলবো, এবং যাদের আমার শুভাকাঙ্ক্ষী আমাকে দেখছেন এবং সেই ক্ষেত্রে ডাক্তারকে কি বলতে হবে গঠন প্রকৃতি সম্পর্কে সেটা আমি আপনাকে বলছি।
ডাক্তার ভাইকে উদ্দেশ্যে বলার আগে সেটা বলছি যে রুগী যখন আপনার চেম্বারে আসবে তখন আপনি ওয়েটিং রুমে যখন রুগী বসবে তখন আপনি ওয়েটিং রুমের দিকে আপনি তাকে দেখে নেবেন যে আসলে ওয়েটিং রুমে রুগীটা বসে আছে সে কে আসলে, সে দেখতে কেমন, সে তার মেজাজ কেমন, সেটা আমরা রুগী ওখান থেকে আমরা কিছুটা আঁচ করে নিতে পারি। হয়তো দেখা যাবে যে রুগী ওখানে পায়ের পর পা তুলে বসে আছে, রুগী ওখানে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে ফেলতেছে হঠাৎ চট করে, কেউ খুব গম্ভীরভাবে বসে আছে, কেউ একটা বাচ্চা খেলা করছে সেটা দেখে তার বিরক্ত লাগছে, সেটা আমাদের তার ফেস এক্সপ্রেশনটা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারবো। তখন তখন থেকে আমাদের কিন্তু নোট করা শুরু হয় যে আমার ভিতরে রেখে দিতে হবে, যেটা পরবর্তী আমাকে টেস্টিং ফর্মেতে লিখে নিতে হবে। সেই জন্য আমি প্রত্যেকটা ডাক্তারকে বলবো যে আপনি সরাসরি আপনি চেম্বারে যখন রুগী আসবে সরাসরি আপনি রুগীর সাথে টেস্টিং ফর্ম নেওয়াটা প্রয়োজন নেই, আপনি একটু বসিয়ে রাখেন রুগীটা আসতে, একটু তাকে একটু আরাম দেন, 10-5 মিনিট তাকে বসিয়ে রাখেন, আপনি তার দিকে নজর দেন, তার দিকে পর্যবেক্ষণ দৃষ্টিতে তাকান যে সে আসলে কীরকম করছে। এখান থেকে আপনি অনেক কিছু লক্ষণ এবং অনেক রুব্রিক পেয়ে যাবে যেটা আমাদের কাজে লাগতে পারে। তাহলে আমরা দেখলাম যে রুগীটা বসে আছে লম্বা টাইপের, রুগীটা দেখাচ্ছে যে পেটটা বড় পিছন থেকে উঠছে, আবার দেখা যাচ্ছে কেউ বামন আকৃতি, কেউ দেখা যাচ্ছে কথা বলছে ঠোঁট বাকি কথা বলছে, কেউ বসে আছে মুখটা গোমরা করে মুখটা কার্ভ করে বসে আছে। আমরা অনেক কিছু এখান থেকে অবলোকন করতে পারি রুগী করার ক্ষেত্রে। তাই আমি যদি সেদিকে দেখি যে রুগীর কাঠামোগত দিকে যদি দেখি, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন আছে টল, মিডিয়াম এবং শর্ট। আমাদের হোমিওপ্যাথিতে টলের জন্য প্রায় দেখা যাচ্ছে 14 মেডিসিন আছে, যে লম্বা মানুষদের জন্য ওষুধ হোমিওপ্যাথিক মেটামেরিকাতেই আছে যে 14 মেডিসিন আছে যে তারা রুগীগুলো লম্বা আকৃতি, এবং যখন ওষুধ প্রবীণ হয়েছিল তখন লম্বা আকৃতির ভিতরে এই ওষুধগুলো বেশি কার্যকরিতা দেখা প্রবীণ ক্ষেত্রে দেখা গিয়েছিল। তাহলে সেটা যদি আমি এখান থেকে যদি রুগী লম্বা টেটা পেটে আমি 14 মেডিসিনের বাইরে নাও যাওয়া লাগতে পারে, আমার ওই ভিতর থেকে ওষুধ সিলেকশন হয়ে যেতে পারে। আবার শর্ট যেটা আপনি ড্রোনেস আবার বিল্ড আপ বডিটা কীভাবে দেখা যাচ্ছে লোকটার ইমাসিয়েশন, তা হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যাপারে দেখা যাচ্ছে যে যদি হোমিওপ্যাথিক 4,500 মেডিসিন থাকে দেখা যাচ্ছে 472 মেডিসিন দেখা যাচ্ছে যে রুগীরা ইমাসিয়েশন মানে শীর্ণাকৃতি, তার গঠনগতভাবে তো শীর্ণাকৃতি প্রায় 472 মেডিসিনের ভিতরে পাওয়া যাবে। আবার ড্রফিসনেস খামো বামন যেটা আমরা খাটো গুড় সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এই ডিপার্টমেন্টের ভিতরে 14 মেডিসিন আছে, এই 14 মেডিসিন ভিতরে আমাদের দেখা যাচ্ছে ওষুধ সিলেকশন হয়ে যেতে পারে। আবার লিন অ্যান্ড থিন দেখা যাচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে আমার 4,500 কমপ্লিট ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে 80 মেডিসিন আছে লিন অ্যান্ড থিনের জন্য, তো এটা আমাদের কাজে লাগতে পারে। অবেসিটি মোটা, তারপর ফ্লেভি ফিলিং সেখানে আমার 209 মেডিসিন আছে কমপ্লিট অ্যাপারেটরির ভিতরে, তাহলে সাজবো আমি এখান থেকে 209 মেডিসিন যাবেন, আমি বিল্ড আপ দেখে আমি কিন্তু একটা রুব্রিকটা সিলেকশন করে নিতে পারি। এটা আমার এটা রুগীকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, সেটা আমি আমার অ্যাপারেটরিতে বা আমার কম্পিউটার সার্চিং আমি এটা এন্ট্রি করে নিতে পারি বা আমার টেস্টিং ফর্মে আমি এটা এন্ট্রি করে নিতে পারি। তাহলে আবার প্লেবিফলি দেখেন আবার যেখানে আমাদের দেখা যাচ্ছে ওবেসিটি তো আছেই, তারপর কারো শরীরটা দৃঢ়তা, কারো শরীর প্লেবিফলি মানে খুব থলথলে ভাব, তাহলে দেখা যাচ্ছে যে ক্লেবিফ্লিং 177 মেডিসিন আছে শুধু ক্লেবিফ্লিং আছে হোমিওপ্যাথিতে, তাহলে আপনি বাদ দিন 209টা অবেসিটির জন্য কাজ করতেছে, দুইটা আমি 177টা বাদ দিই, তাহলে বাকিটা হলো কি তার বডিটা রিজিড একটু শক্ত বসে হতে পারে। তাহলে আমরা এখান থেকে অনেকটা আগিয়ে যেতে পারি, আমার টেস্টিং ক্ষেত্রে অনেকটা আমি আগিয়ে যেতে পারি, দেখা যাচ্ছে আমার মেডিসিনের সংখ্যাগুলো কমে আসতে থাকে। তখন এরপর আমি রুগীর ফেসের দিকে তাকাই, রুগী বসে আছে আমি তার ফেসের দিকে তাকালাম, ফেসে দেখে দেখলাম যে লোক দেখা যাচ্ছে রুগীটা ব্ল্যাকিশ ফেস, রাফ ফেস, ইউলিশ ফেস, টেল ফেস এরকম আমরা দেখতে পাচ্ছি। সেরকম আমাদের হোমিওপ্যাথিক ম্যাথামেটিকাতে এবং আমার র্যাপারের মধ্যে যদি আমি লক্ষণগুলো দেখি তাহলে আমার এখান থেকে বিভিন্ন মেডিসিনগুলো আমি এখান থেকে কালেকশন করতে দেখি যে হ্যাঁ রোগীটা পেল আকৃতি বা রোগীটার চেহারাটা ইউলিশ, আমি এটা রুব্রিক হিসাবে লিখে নিতে পারি, লক্ষণ হিসাবে এটা লিখে নিতে পারি। আবার এরপর আমি শুধু চেহারাটা দেখলাম না, চেহারের ভিতরে কিন্তু দেখতে অনেক রিঙ্কল আছে, রিঙ্কল হতে ভাস পড়া দেখা যাচ্ছে, কারো ফেসের ভিতরে অনেক ভাস পড়ে থাকে দেখা যাচ্ছে, অনেক বাচ্চা আছে যে চেহারাগুলো দেখতে বৃদ্ধির মতন দেখা যায়, ভাস পড়া দেখা যায়। আবার ঠিক সেই ভাস পড়াটা আবার দেখা যাচ্ছে কপালেও আছে, কিন্তু সেটাকে ইংরেজিতে বলে রিঙ্কল, আমরা রুব্রিক সেটা রিঙ্কল রুব্রিকটা নিতে পারি, কারো কপালে ভিতরে ভাস পড়তে হরিজেন্টালি মানে খাড়া খাড়া ভাবে, তার কারো মানে হরিজেন্টালি ভাবে আছে, আর কারো রিঙ্কলটা যেটা ভাসটা ডিপ আকারে ভেন্টিকল আকারে আছে সেটা আমি রুব্রিক হিসেবে নিতে পারি, কারো রিঙ্কলটা দুই চোখের মাঝখানে দুই আরো গুরুর মাঝখানে দুইটা ভাস পড়তেছে সেটা আমি রুব্রিক হিসেবে নিতে পারি। তাই দেখা যাচ্ছে যে ফেস যদি রিঙ্কলে যদি যায় দেখা যাচ্ছে আমার কেন্টের প্যাটার্নের ভিতরে 24টা মেডিসিন আছে, আমার ম্যাথামেটিকাতে যদি কেন্টের ম্যাথামেটিক 24টা মেডিসিনের ভিতরে আমি দেখা যাবে যে রিঙ্কলটা পাবো,
কিন্তু ফেস আবার যদি দেখি যে হ্যাঁ দুই আয়ের মাসে দুই আয়ের মাসে কয়টা মেডিসিন পাবো আমরা, দেখছি রুগীতে কথা বলছি একজনের সাথে যে কথা বলার সাথে ইমর ভাই চোখটা ঘুচাচ্ছে কপালটা ঘুচাচ্ছে দুই মাসখানে একটা দুইটা ভাঁজ পড়ে যাচ্ছে, এখান থেকে আমি রুগীটা সংগ্রহ করতে পারি যে ফেস রিঙ্কল আই আইব্রো ভিটোরিং সেটা আমরা রুগীটা নিতে পারি। এটা আমরা কিন্তু চোখে দেখা আমার পর্যবেক্ষণের মাধ্যমে আমি কাজটা করছি, কিন্তু রুগী জানে না যেটা এটা আমার রুগী হিসেবে আমার কাজে লাগাতে পারছি, তো রুগী বুঝতেছে না ঠিক সেটা আমরা ফেসটা আমরা দেখে নিতে পারি। তারপর আমরা যদি রুগীর ঠোঁটের দিকে তাকাই দেখা যাবে যে কারো ঠোঁট গরমের দিনও ফাটা ফাটা দেখা যাক শীতকালে ফাটা থাকছে, তাহলে আমরা এটা নিতে পারি লিপ ক্র্যাক, এটা আমি নিয়ে নিতে পারি যে এইটা একটা একটা লক্ষণ রুগী তার শরীর অসুস্থতার কারণে তার ঠোঁটগুলো ফেটে যাচ্ছে লিপ ক্র্যাক। এখন আমি জিজ্ঞেস আপনার মুখের ভিতরে শুকাচ্ছে, তাহলে বলেছি আমার মাউথ তো শুকিয়ে যাচ্ছে, তাহলে মাউথ ড্রাই। আপনি থ্রোট শুকা, হ্যাঁ বলবে যে আমার থ্রোটও শুকাচ্ছে, তারপরে থ্রোট ড্রাই থ্রোট, আমি এই লক্ষণগুলো আমরা কিন্তু রুগীর ফেস দেখে এবং রুগীর জিজ্ঞেস করার ভিতর থেকে আমি লক্ষণগুলো পেয়ে যেতে পারি। দেখেন আমার কিন্তু যে লিপ ড্রাই 305টা মেডিসিন আছে কমপ্লিট অ্যাপার্টমেন্ট ভিতরে, দেখেন আপনার যদি 3,000 বা 4,000 মেডিসিন হয়ে থাকে কমপ্লিট অ্যাপার্টমেন্ট ভিতরে, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে 309টা মেডিসিনের ভিতরে লিপ ক্র্যাক আছে, তাহলে এটা এই লক্ষণটিকে আপনি বাদ দিয়ে দেবেন, এটা তো আপনার একটা পর্যবেক্ষণকৃত লক্ষণ, দেখছি রুগীটা ঠোঁট ফেটে যাচ্ছে ফাটাসে আঙুলে ফুটতেছে, তাহলে এই রুগীর 309টা মেডিসিনের ভিতরে আমার ওষুধ সিলেকশন হয়ে যেতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে। আবার লিপ ক্র্যাক ফেটে যাচ্ছে ধরে পড়ে যাচ্ছে থাকতেছে না, আবার দেখা যাচ্ছে লিপ ক্র্যাকের ভিতরে আছে লিপ আপার লিপ লোয়ার লিপ দুইদিকে ফাটা থাকে, অনেকের আপার লিপ ফাটা থাকে অনেকে লোয়ার লিপ ফাটা থাকে, আবার ঠোঁটের ভিতরে ফাটা ভিতরে আবার আছে কারো মিডল ফাটে যে কারো ঠোঁট মাঝখান দিয়ে ফাটে কারো ঠোঁট উপর দিয়ে ফাটে এটাও আছে, আবার কারো তো দুই ঠোঁটের কোণে দেখা যাচ্ছে ফাটা এবং ঘা ঘা লেগে আছে, তাহলে লিপ ক্র্যাক কর্নার মাউথ এই আমরা রুগীগুলো লক্ষণগুলো আমরা নিতে পারি। এটা ম্যাথমেটিক্স আমাদের ভালো পড়া থাকে তখন রুগীর অজান্তে এই লক্ষণগুলো আমি লিখে নিতে পারি আমার পর্যবেক্ষণের দ্বারা। এরপর আসুন কমপ্লেকশন, আমরা রুগীর চেহারা প্রকাশ বহিঃপ্রকাশটা কীরকম দেখতে কীরকম, অনেক রুগী আছে ফর্সা ফেয়ার, কেউ আছে খুব উজ্জ খুব সুন্দর দেখতে স্বর্ণাকেশী চোল এবং স্বর্ণাকেশী তার চোখের আইবল সেটা এক ধরনের লাইট, আবার কারো লাইট তার চেহারা লাইট আকারে কারো ডার্ক থাকে কারো বার্নের থাকে শ্যামা সুন্দর বলে সেটা আমরা লিখে নিতে পারি যে হ্যাঁ এই লোকটা শ্যামা সুন্দর, এই মহিলাটা শ্যামা সুন্দর আমি লিখে রাখি, এই লোকটা খুবই সুন্দরী বা সেটা দেখতে খুব তার চেহারাটা কমপ্লেক্স বা তার এটা লাইট খুব বেশি সেটা আমরা লিখে নিতে পারি, রুব্রিকার এটা নিয়ে নিতে পারি আমরা, সেটা আমরা এখানে করতে পারি। তারপরে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে রুগীর এখন তো রুগী তো আমরা বসে রুগী বসে আছে আমরা সব দেখে দেখে আমি তো বুঝে ফেললাম লিখে ফেললাম আমি এই আইডিটা করতে পারি, এবার রুগী আমার সামনে আসলো, তো আমরা রুগীর যখন আমার চেম্বারে ঢুকে আমরা ডাক্তার অনেক সময় চেম্বারে চেয়ারের ভিতরে বসে থাকি কিন্তু আসলে এটা উচিত না, আপনার চেম্বারে আপনার ভদ্রলোক ঢুকতেছে আমাদের বাসা বাড়িতে কেউ যদি আসে দরজা খোলার সময় আমরা উঠে গিয়ে তাদেরকে মোলাকাত করি বা হাত নিই তাই না, তাই এটা আমরা ডাক্তার সাহেবকে বলবো যে আপনারা সিটে বসে থাকেন না, রুগী দরজাতে ঢুকছে আপনি একটু তাকে সম্মান জানান একটু উঠে দাঁড়ান দাঁড়িয়ে আপনি তাকে সালাম বিনিময় করেন, সালামের ভিতর দিয়েও কিন্তু আমি অনেক মেডিসিন পেয়ে যেতে পারি, এটা অনেকে বুঝবে কিনা জানি না, আমি যদি তাকে সালাম দিলাম কিন্তু সালামের উত্তরটা কিভাবে আসতেছে রুগীর ভিতর থেকে, কোনো রুগী যদি সালামের উত্তরটা জোরে সরে দেয় আমি জোরে দিলাম রুগী জোরে জোরে তাহলে বুঝবে যে তার ভিতরটা মানসিক অবস্থা তো ভালো অবস্থানে আছে, রুগীটা যদি একটু সাউন্ড কম করে সালামের উত্তর দেয় তাহলে বুঝলাম যে তার মনটা একটু বেশ খারাপ আছে, আবার যদি রুগী সালাম দেয় শুধু বলছে ওয়ালাইকুম আসসালাম মানে কোন রকম শব্দ মুখ থেকে বেরোচ্ছে না, তার মধ্যে বুঝতে রুগীটা আসলে শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আছে এবং তার মেলানকুলি ফেস তার চেয়ারটা দেখতেছি, এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। এই জন্য ডাক্তার সাহেবকে বলবো যে সিটে বসে না থেকে রুগী দরজা দিয়ে ঢোকার সময় তার সাথে একটু উঠে দাঁড়ান তাকে একটু সম্মান জানান এবং তার সালাম বিনিময় করেন, তাহলে দেখেন যে সালামের উত্তরটা কীভাবে দেয় সেখান থেকে আমি তার মানসিক অবস্থাটা শারীরিক অবস্থাটা বুঝে নিতে পারি যে আসলে তার কোথায় কষ্টটা উচিত কিছুটা হলে আশ করা যেতে পারে। তারপর আমরা তাদের সাথে হাত মিলাই কর্ণমোদন করি, কর্ণমোদন করার সময় দেখা যাচ্ছে রুগীর দেখা যাচ্ছে আমি রুগীর হাত কর্ণমোদন করি রুগীর হাত একেবারে ঠান্ডা হয়ে আছে, তাহলে প্লাম হ্যান্ড প্লাম কোল্ড আবার হ্যান্ড প্লাম কোল্ডনেস আবার আইসি কোল্ডনেস, আবার অনেক রুগীর পাবে যে খুব হাতটা খুবই শীতল যে বরফের মতন ঠান্ডা, তাহলে এখান থেকে আমি রুগীটা নিতে পারি, রুগীকে আমার জিজ্ঞেস করা লাগতেছে না তাই না, এখানে আমি এটা করতে পারি। আবার কারো রুগীর ওয়ার্ম পেতে পারি গরম পেতে পারি, অনেকের হাত হাত প্রচন্ড গরম থাকে ভাই বলে আপনার হাতে এত গরম, ভাই সবসময় আমার গরম থাকে
তাই না? তো এটা আমরা পর্ণমোদনের মাধ্যমে, আমরা কিন্তু রুবির হ্যান্ডশেকের মাধ্যমে, কিন্তু এই পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু রুব্রিকটা আমি নিতে পারবো, এই লক্ষণটা আমি আমার টেস্টিং এর ভিতরে লিখে নিতে পারি। যেহেতু টেস্টিং এর ভিতরে থাকতে হবে ব্যক্তিগত বিশিষ্ট নির্ভর লক্ষণ থাকতে হবে, সেহেতু এটা ব্যক্তি নির্ভর লক্ষণ, বিশিষ্ট লক্ষণ, সেটা আমি লিখে নিতে পারি। কোল্ড প্লাম, হ্যান্ড প্লাম, কোল্ডনেস। ধন্যবাদ। আসলে আমাদের তো অনেক কিছু জানার আছে, আমাদেরকে যদি আপনি অল্প কথায় উত্তরগুলো দেন তাহলে আমাদের জন্য ভালো হবে আশা করি। আপনি স্যার অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, আমাদের অনেক দর্শক ও কমেন্ট করেছে যে অনেক সুন্দর আলোচনা হচ্ছে। আমরা স্যার পরের প্রশ্নে যেতে যাচ্ছি, যে পরের প্রশ্নটি হচ্ছে দৈহিক প্রকৃতির ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো দেখবো একজন রোগীর, শুধু অল্প কথায় বলুন স্যার। আমি প্রশ্নটা বুঝিনি, বলেন আবার। দৈহিক প্রকৃতি, একজন রোগীর দৈহিক প্রকৃতির ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো দেখিব, কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেব? হ্যাঁ, রোগীর ভিতরে সেটা দেখবো আমরা, তার ফেস দেখব, তার নোজ দেখব, নোজ টিপ দেখব, অনেক ঘেমে থাকে, তার টিপ দেখব, তার তাতে ক্ষয় আছে কিনা, তারপরে তার হাঁটাটা দেখব, তার হাঁটাটা কিরকম, যখন আমি তার সাথে হাত মোলাকাত করব তখন আমার তার নখগুলো আমার চোখে পড়ে যেতে পারে, সেগুলো কিরিটিপ আছে কিনা, ব্রিটেল আছে কিনা, সেগুলো আমি দেখে নিতে পারবো, সেটা তার ভিতরে পড়ে যায়। তারপরে কোন রোগীর দেখা যায় উপরের অংশ অংশ চিকন, নিচের অংশ মোটা, আবার কোন রোগীর দেখা যাচ্ছে যে উপরের অংশ খুবই মোটা, নিচের অংশ শুকনা পাতলা, এইগুলো সবকিছু আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ সংগ্রহ করে আমাদের মেডিসিন সেভাবে আসে, সেদিকে আমরা বিশেষভাবে নজর দিতে পারি। এবং প্রতিটার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা আছে, মানে আপনি সামনে কোনো রোগী বসে আছে দেখলেন যে তার টিপ আঁকা বাঁকা, তাহলে আমরা এটা কোন মাইজ আমরা বলতে পারি, সহজে বলতে পারি যে আঁকা বাঁকা টিথ হবে, টিউবার ফুলার মাইজ হবে, এটা আমরা বুঝে ফেলতে পারি। আবার ক্ষয় আছে, দেখা যায় অনেকগুলো তার ক্ষয় আছে, মানকে ক্ষয় ফলে গেছে, সিপিটিক মাঝে মধ্যে আমরা যেতে পারি, তাই না? আবার দেখা যাচ্ছে যে কারো কারো দাঁতের ভিতরে আবার কটা ক্ষয় আছে, তিনটা ক্ষয় আছে, ফুল টিউবার ফুলারটা আমরা বুঝে নিতে পারি স্যার। আর সোড়া দাঁতগুলো আবার খুব সুন্দর, খুব সুন্দর চকচক করতেছে সাদা দিতে সোড়া, এটা আমরা বুঝে নিতে পারি। দাঁত দেখেও কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু আমরা আইডেন্টিফিকেশন আমরা করে দিতে পারি, সেটা আমাদের সেরকম আমাদের মেডিসিন আছে, কিন্তু হোমিও। ধন্যবাদ, ইয়েতে আমাদের মেডিসিন আছে আর কি। আমরা নিতে পারি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এরপরে আমরা আপনার নিকট থেকে জানতে চাই যে রুগীলিপি তৈরির সময় আমরা যে রুগীর যে ফেসিয়াল এক্সপ্রেশন এর ভূমিকা কি রাখে, আমরা তাদের ফেসিয়াল এক্সপ্রেশন ভূমিকা কত গুরুত্ব? আমি প্রথমেই বললাম যে আপনি এক্সপ্রেশনের ভূমিকাটা কমপ্লেক্স, যে এটাই যে কারো চেহারা কালো, কারো চেহারা পেল আকৃতি রোগের কারণে, কারো চেহারা ইউলিশ আকারের, হ্যাঁ সেটা আমাদের অনেকটা কেসিং করতে হয়। আবার দেখা যাবে যে কারো কানের উপর একটা চুল আছে, লম্বা চুল, যে কারো কানের উপর যে লম্বা চুল থাকে, দিস প্যাশেন্ট ইজ সাইকোসিস, যে সাইকোটিক মায়োজমে, এটা আমি দেখে নিতে পারি যে তার আইয়ের উপর, তার ইয়ারের উপর অনেকগুলো চুল, বা একটা চুল লম্বা হয়ে বড় একটা আছে, তার বুঝে দিস প্যাশেন্ট সাইকোসিস। আমি সাইকোলজিস্ট মাঝে মধ্যে যে কটা মেডিসিন তার ভিতরে থেকে আমার ওষুধ সিলেকশন হয়ে যেতে পারে, সুতরাং এটা আমার একটা বেশ গুরুত্বপূর্ণ লক্ষণ। আবার দেখা যায় যে কারোর ফেসিয়াল এক্সপ্রেশন, নাকের লিপ, নাকের যে টিপ, টিপের ভিতরে ঘাম জমে থাকে, কারো রেডনেস থাকে নাকের সামনেটা, এটা আমরা দেখে নিই, আমরা এখানে মেডিসিন সিলেকশনে যেতে পারি, আমার লক্ষণটা সংগ্রহ করতে পারি, আমার চোখের দ্বারা পর্যবেক্ষণ দ্বারা আমি এটা নিতে পারি, সেটা ইয়ে করতে পারি। আবার দেখা যায় কারো দেখা যায় মোল থাকতে পারে তার ফেসের উপরে, তাহলে আমরা একটু যদি মোল থাকে তাহলে আমরা, বা লাল তিল থাকে তাহলে আমরা ক্যান্সার মাঝে মধ্যে মেডিসিনের দিকে আমরা চলে যাবো, ক্যান্সার মাঝে মধ্যে তাদের বংশগত দিকে যদি আমরা তখন তাকাবো তখন দেখা যাবে যে তার ক্যান্সার মাঝে মধ্যে প্যাশেন্ট লক্ষণগুলো পাওয়া যাবে, কেউ ক্যান্সারে মারা গেছে ইতিহাস পাওয়া যেতে পারে। তাহলে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাথামেটিকাতে যখন প্রুভিং হয়েছিল তার ওষুধগুলো প্রুভিং খাতে কোন ধরনের ফেস আকৃতি ছিল, কীভাবে ফেস আসলো, সেটা আমাদের ম্যাথামেটিকাতে লেখা আছে। প্রায় মেডিসিনের ভিতরে ফেসের কথা লেখা আছে, দেখবেন আপনি বড়িকের বইতেও ফেসের কথা লেখা আছে, কিন্তু বইতেও লেখা আছে তার ফেসটা এরকম, এই ওষুধ এই রোগীর ফেসটা এরকম, এটা থাকে। এই জন্য আমরা ফেসের দিকে আমি বেশি নজর দিব। এই এই লক্ষণগুলো আসলে রোগীদের জিজ্ঞেস করতে হবে, আপনি পর্যবেক্ষণ দ্বারা আপনি বুঝতে পারবেন, একটু যদি আপনি খোলা দৃষ্টিতে এবং ব্যক্তি নির্ভর লক্ষণ যদি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে আমার লক্ষণটা নিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আপনার কাছে জানতে পারলাম যে রোগীর ফেসিয়াল এর গুরুত্ব কি কি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন স্যার, একজন রুগীর যদি আমরা রুগীলিপি যখন তৈরি করব তখন তার যে আপনার তার ব্লাড প্রেশার, তারপরে পালস, তার ওজন, এই তাপমাত্রার কোনো তাপমাত্রা কি, তার যে কোনো শরীরের তাপমাত্রা কি আছে, এটা
কোনো প্রয়োজনীয়তা আছে কিনা এগুলো নেওয়ার? হ্যাঁ অবশ্যই আছে, আমাদের হোমিওপ্যাথিতে এগুলো তো দেখতেই হবে, আমার এই পর্যবেক্ষণ তো বাড়াতে হবে। জেনারেল হবে না যে রুগীর তো হাইট নিব, তার ওজন নিব, দেখা যাবে যে বিএমআর অনুযায়ী আমার একটা একটা রুগীর একটা আপনার একটা লোকের বা একটা ব্যক্তির যে এই পরিমাণ ওজন থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে তার ওভার ওয়েট হয়ে আছে, তখন কিন্তু আমাকে কিন্তু ডাক্তার হিসাবে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে খাদ্য অভ্যাসের একটা চার্ট দিয়ে দিতে হবে, তার কিভাবে খাবে কিভাবে খাবে না, কোন খাবার খাবে খাবে না, এবং তার একটা ব্যবস্থাপনা আমাকে একটা চার্ট করে দিতে হবে। আপনি জানি না অনেক হোমিওপ্যাথি দেখেন, তো আমি এই আজকেও একটা পেশেন্ট দেখলাম যে আপনি অস্টিওআর্থ্রাইটিসের, তাকে আমি একটা খাবারের চার্ট তৈরি করে দিলাম যে 24 ঘন্টা সে কিভাবে খাবে, কারণ এটা কিন্তু আপনার দায়িত্বের ভিতরে পড়ে। যে ডাক্তার হেনিম্যান বলছেন যে খাদ্য এবং পতাপুত্রের প্রতি নজর দিতে হবে রুগীর, সেদিকে নজর যদি না দিতে আমি তার ওজন যদি না নামাতে পারি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা 50 বা 55 এর এইজের একটা মহিলায় আমি তো দেখা যাচ্ছে ওভার ওয়েটের কারণে তার অস্টিওআর্থ্রাইটিস দিকে চলে যাচ্ছে, বা তার ভিতর ব্যথা ভারের কারণে তার হাঁটুর দুটো ব্যথা করতেছে, তাহলে আমি ওজন যদি না কমাতে পারি, তা খাদ্য অভ্যাসের পথপ্রস্থ যদি আমি নির্বাচন করে না দিতে পারি, তখন কিন্তু তার ওজন না কমাতে হবে না। সেই জন্য আমাদের ওজনটাও নিতে হবে যে আসলে ওজনটা আসলে কতটুকু বেশি, তাকে বলে দেবো যে হ্যাঁ আপনার ওজন 50 কেজি 15 কেজি বেশি আছে, আপনার ওজন 10 কেজি বেশি আছে, তা আপনি রিডিউস করতে হবে। এটা যদি রিডিউস না করেন তাহলে আপনি কিন্তু সুস্থতা থাকতে পারবেন না, সুস্থতার জন্য একটা স্বাস্থ্যের একটা মাপকাঠি আছে যে এই মাপকাঠিতে আপনার শরীর ওজনটা থাকতে হবে, সেটা আমরা তাই রোগীকে বলে দিব। তারপর রোগীর বডির একটা টেম্পারেচার তো আমরা হাত দেখেই ধরতে পারলাম যে টেম্পারেচার কিরকম থাকে, এবং যে বলি যে আপনার বডিতে অন্য জায়গাটা আছে, দেখবেন যে ক্যালকের কারণে রুগী দেখবেন যে বলবেন যে তার হাতগুলো ঠান্ডা পেলেন, কোল্ড প্লাম করছিলেন, তো বলে যে তোমার তলপেট একটু ধরে দেখো, বলে যে হ্যাঁ স্যার আমার তো তলপেট সবসময় ঠান্ডা থাকে, তাহলে ক্যালকের কারণে রুগী ফলফলে ভাব দেখা যাবে তার ঠান্ডা থাকতেছে। আবার দেখা যাচ্ছে যে তার পালস দেখবেন, যে পালসের ভিতরে দেখা যাবে যে পালসের ভিতরে আমাদের হিনিমেন আমাদের যখন ম্যাথামেটিক্যাল লেখা আছে বা র্যাপার্টের মতো বইতে লেখা আছে, পালসের একটা কিন্তু দেখবেন যে একটা একটা রুব্রিক আছে, পালস পালসটা কি রেগুলার কিনা, অ্যাবনর্মাল কিনা, হার্ট কিনা, তারপর স্লো কিনা, উইক কিনা, সেটা আমি তার পালসটা ধরে বুঝতে পারবো যে আসলে রোগীটা পালস কি উইক না স্লো না তার খুব অ্যাবনর্মাল সেটা বুঝতে পারবো। এখন তো আমাদের তো এখন পালস তো অনেকটা সহজ হয়ে গেছে, আমরা অক্সিমিটারের মাধ্যমে তার পালসটা দেখে নিতে পারি, তার অক্সিজেন লেভেলটা দেখে নিতে পারি, তার ইয়েটা দেখে নিতে পারি, তার কতটুকু থাকছে সেটা বুঝতে পারবো। তো হাত দিয়ে যদি আমরা ধরার অভ্যাস হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে দেখা যায় দুটো পালসের মাঝখানে একটা গ্যাপ পড়ে যাচ্ছে, হার্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। সেহেতু হোমিওপ্যাথিতে অবশ্যই রোগীর পালস দেখতে হবে যে তার পালস আসলে নর্মাল কিনা, কারণ আমাদের ম্যাথামেটিক্যালতে প্রায় মেডিসিনের ভিতরে পালসের কথা লেখা আছে, পালস উইক, পালস স্লো, পালস হার্ড, পালস ইরেগুলার, দেখুন যে আপনার প্রায় মেডিসিনের ভিতরে আমরা পাবো পালস, শুধু এটা আমি কেন বাদ দিব, এটা পর্যবেক্ষণের দ্বারাই আমি নিতে পারছি। তারপরে তার যে তারপরে হার্টের বিট কত রেট কত মারছে সেটা আমরা অক্সিমিটার পেয়ে যাচ্ছি, সেখানে কত বিট মারতেছে সেটা আমরা, ব্লাড প্রেশার আমাদের মেডিসিনে আছে যে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার, আমরা মেডিসিন দেখা যাচ্ছে যে আপনি কম্পিউটার অ্যাপার্টমেন্টে 106টা মেডিসিনের ভিতরে পাবেন হলে হাই ব্লাড প্রেশার ফ্লো হচ্ছে, আবার দেখা যাচ্ছে 41 মেডিসিনের ভিতরে দেখা যাচ্ছে যে তার লো ব্লাড প্রেশার আছে, তো এটা আমাকে নিতে হবে তো যে হ্যাঁ তার আমার প্রায় ব্লাড প্রেশার লো থাকে, তাহলে আমার দেখা যাচ্ছে মেডিসিন 41-এর ভিতরে সিলেকশন হয়ে যেতে পারে, বা হাই ব্লাড প্রেশার থাকে তাহলে আমাকে দেখা যাচ্ছে 106-এর ভিতরে মেডিসিন সিলেকশন হয়ে আসতে পারে। সুতরাং এই ব্লাড প্রেশারটা আমাকে অবশ্যই মেপে দেখতে হবে এবং এই পর্যবেক্ষণে আমাকে আনতেই হবে, এটা যদি আমি না আনি তাহলে আমার টেস্টে কিন্তু পুরোপুরি হবে না, তাহলে আমাকে ব্যক্তি বিশেষ করে নির্ভর লক্ষণগুলো আমি নিতে পারবো না, আমাকে তো ব্যক্তি বিশেষ নজরের উপর নজর দিতে হবে, সেটা ডাক্তার পর্যবেক্ষণটা সবচেয়ে বেশি, সেখানে আমি আপনাকে বলবো এই আর কিছু। ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছে, আশা করি আমাদের দর্শকবৃন্দ আমাদের আলোচনা দেখছেন, আপনারা আমাদের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর আলোচনা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের কি ধরনের আলোচনা আপনারা দেখতে চান এবং উপভোগ করতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব আপনাদেরকে সে ধরনের আলোচনা উপহার দেওয়ার জন্য। দর্শকবৃন্দ আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করুন নিজেদের টাইমলাইনে এবং অন্যান্য গ্রুপে, তাহলে হয়তো অনেক ডাক্তার ভাই বোনেরা দেখে উপকৃত হবেন। স্যার এরপরে আমরা আপনার নিকট জানতে চাই যে রুগীলিপি তৈরিতে রুগীর অতীত রোগ ইতিহাস নেওয়ার সময় আমাদেরকে কোন কোন বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে? রোগীর অতীত রোগের তো অবশ্যই আমাকে নিতে হবে, সায়েন্স যেহেতু বলে প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, সুতরাং যে আমি একটা প্রাণ, গাছ একটা প্রাণ, গাছও তো একটা প্রাণ নাকি, আমিও একটা প্রাণ তাই না, যদি আমি গাছে ডাল ভেঙে দিয়ে দেখা যাচ্ছে যে
ওই গাছটা শুকিয়ে পড়ে যাচ্ছে বা ওখানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বা ওখানে হয়তো অসুস্থ গাছ হয়ে দাঁড়াচ্ছে, তা আমারও তো সেইরকম একটা প্রতিক্রিয়া। আমি যদি ছোটবেলায় যদি অসুস্থ থাকি তাহলে দেখা যাবে যে আমার বর্ধন ক্রিয়াটা বন্ধ হয়ে গেছে, আমার যে যেটা আপনার বর্ধনের যে হরমোনটা সেটা কমে যাচ্ছে, তাই না? সেটা আমাকে দেখতে হবে যে তাহলে আমি অতীত কিছু দেখা গেলে আমরা এই কয়টা বিষয় যদি নজর রাখি তাহলে হবে যে রোগীর মাতৃগর্ভে থাকাকালীন মায়ের অবস্থাটা কেমন ছিল এটা আমাদের অবশ্যই জেনে নিতে হবে। কেন এমনও পেশেন্ট পাই, বাচ্চা পাই বা ইয়া পাই, যে তাদের গর্ভ অবস্থায় মায়ের মানসিক ও শারীরিক অবস্থা কোনোটাই ভালো থাকে না। বিশেষ করে দেখা যাচ্ছে যে মায়ের মানসিক অবস্থা যদি খারাপ থাকে সেক্ষেত্রে বাচ্চার খুব ডিস্টার্বেন্স তৈরি হয়, আবার শারীরিক অবস্থা তো কথাই নেই। দেখা যাচ্ছে যে মায়ের ওই 9 মাস খুব ধরনের খুব তার অ্যাথমেটিক প্রবলেম আছে, ওই সময় খুব হাইলি তার ডিস্টার্বেন্স ছিল, তবে দেখা যাচ্ছে বাচ্চাটা জন্মের পরপর ঠান্ডা লেগে যাচ্ছে। অনেক ডাক্তাররা বলে যে পৃথিবীতে আসছে সে ঠান্ডা নেই, সেটা আমরা পাচ্ছি। সেই জন্য রুগীর মাতৃগর্ভে থাকাকালীন যদি মায়ের যে অবস্থাটা সেটা আমরা নিতে পারি তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। কারণ আমি দেখতেছি যে আমার প্ল্যাটফর্ম কোনটা, আমার পিতা মাতা, এখন পিতার যে রোগগুলো আর মায়ের রোগগুলো মায়ের বডি কন্ডিশনের কারণে খারাপ কন্ডিশনের কারণে যে ডিম তৈরি হচ্ছে সেটাতে ডিস্টার্বেন্স আছে, আর বাবার সুপ্রিটের ভিতরে যে স্পাম তৈরি হচ্ছে বাবার অসুস্থতা সেখানে ডিস্টার্বেন্স আছে, এই দুটো মিলে যখন ডাইগোট ফর্ম করে তখন তো অবস্থা তো দেখা যাচ্ছে 100% থাকছে না যেভাবে আমাদের থাকা উচিত, তাহলে আমাদের এখান থেকে তো তার ডিস্টার্বেন্স শুরু হয়ে যেতে পারে। সেদিকে আমাকে রাখতে হবে। দেখা যাচ্ছে যে মায়ের সিপিটিক কারণে বা বাবার সিপিটিক এবং সাইকোটিক থাকলে তো অনেক সময় দেখা যাচ্ছে মায়ের পেটে গর্ভ থাকতেছে না, পড়ে যাচ্ছে, তাহলে আমাকে সেটাই নিতে হবে। সেখানে যদি আমি না নিতে তো আমি পারবো না। সেই জন্য আমাকে হোমিওপ্যাথিতেই মায়ের গর্ভে থাকাকালীন মায়ের অবস্থাটা অবশ্যই জেনে নিতে হবে। এটা অন্য পেথিতে আছে কিনা আমি জানি না, কিন্তু এটা হোমিওপ্যাথিতে দেখে। এই জন্য আমার দর্শক ভাই বোনদের বলবো যে আপনার বাচ্চার যদি আপনার যদি কোনো সমস্যা থাকে এবং আপনি যদি আপনার বাচ্চাকে পেটে ধরতে গিয়ে দেখতে গিয়ে 9 মাস যদি কোনো সমস্যায় ভুগেন, এটা আপনি ডাক্তারকে সরাসরি বলুন, সেটা শারীরিক হোক সেটা মানসিক হোক, এবং ডাক্তারের জন্য হোমিওপ্যাথি রাখলে খুব সহজ হয়ে যাবে যে ওষুধটা সিলেকশন করার জন্য। এবং এই যদি বলেন তাহলে আমি বাচ্চাটা পেয়ে যাবো, তাহলে বাচ্চার তারপরে নিবো বাচ্চার জন্মগত ইতিহাসটা নিবো, তাহলে আমি জন্মের সময় বাচ্চাটা কিভাবে আমি পেলাম। আজকাল ডাক্তাররা যদি তার লেবার রুমে একটা সুস্থ বাচ্চা পায় তখন তারা খুব হাসি খুশি থাকে। দেখা যাচ্ছে যে আজকাল লেবার রুমে আপনার শতকরা 80% বাচ্চা অসুস্থ থাকে, কারো হাত ফোটা থাকে, কারো অ্যাজমেটিক প্রবলেম লেগে থাকে, কেউ কান্না করছে দেরি করে, তার বডি নীল হয়ে যাচ্ছে, এগুলো তো সব তো ওই সে মায়ের গর্ভগৃহে থাকার সময় সেগুলো তৈরি হয়েছিল, বা বাবার এবং মায়ের ডিজিজ কন্ডিশনের কারণে তার অবস্থাটা তৈরি হয়েছে। তাই জন্ম ইতিহাসটা, জন্মের সময় যে রুগীকে কিভাবে আপনি বাচ্চাটাকে পাওয়া গেল, তা আমি প্রায় বলি যে কারো বাচ্চা যদি আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসে, অটিস্টিক বাচ্চা আসে, অ্যাবনর্মাল বাচ্চা আসে, পা বাঁকা বাচ্চা আসে, তখন বলছি আপনার যে ডেলিভারি সার্টিফিকেট আপনার কাছে আছে কিনা, আপনাকে কিভাবে আপনাকে বাচ্চাটা আপনাকে ডেলিভারি দিচ্ছে সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন। রুগীর কাছে যদি থাকে বলে একটু সংগ্রহ করে নিয়ে এসে আমি দেখিনি যে আপনার বাচ্চাটাকে কিভাবে আপনার হাতে ডেলিভারি দিল, আপনাকে বলে দিচ্ছে না বাচ্চা সুস্থ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে ডেলিভারি সার্টিফিকেট কিন্তু ডাক্তারের মধ্যে কমেন্ট লিখে রাখছে যেটা রুগীর আত্মীয় স্বজনই জানে না, রুগীর বাবা মাই জানে না। সেই জন্য ডেলিভারি সার্টিফিকেটটা আমাদের আজকাল দেখে দেওয়াটা খুবই জরুরি। আমি আমার দর্শক মন্ডলীকে বলবো যে আপনার বাচ্চাদের যদি হসপিটালে হয়ে থাকে, সিজারেন অপারেশন হয়ে থাকে, তাহলে ওরা যেভাবে একটা সার্টিফিকেট দিচ্ছে যে বাচ্চার পালস এত, তার বাচ্চার ব্লাড গ্রুপ এত, তার বাচ্চাটাকে তার বডি কন্ডিশনটা নীল ছিল, তার বডি কালার নীল ছিল, তার অ্যাজমেটিক প্রবলেম ছিল, তার এই প্রবলেম ছিল, এটা লেখা থাকে, সেটা আমরা সংগ্রহ করে হোমিওপ্যাথি ডাক্তারকে দিব। রোগী হোমিওপ্যাথি ডাক্তারের অনেক সুবিধা হবে সেটা দেখে তার আপনার বাচ্চাকে চিকিৎসা দেওয়ার জন্য খুবই সহজতর হবে, যেন জন্ম ইতিহাসটা যেন কখনো মনে ইয়া না হয়। আবার আমরা দেখবো অতীত ইতিহাসে কিন্তু শিশু অবস্থায় রোগ, কারণ হলো যে আমার একটা মানুষের যেটা একটা হলো যে মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান, এটা আমি আগেও বলেছি এখনো বলছি যে মানব প্রকৃতিতে কখন দাঁত উঠবে, কখন একটা বাচ্চা হাঁটা শুরু করবে, কখন একটা বাচ্চা কথা বলা শুরু করবে, এটা আমরা সবাই জানি যে একটা 6 মাসে বাচ্চার ভিতরে দাঁত উঠবে, কিন্তু কারো যদি কোনো বাচ্চা যদি 8 মাসে দাঁত উঠলো বা 9 মাসে দাঁত উঠলো তাহলে আমি বলবো যে এখানে ডেভেলপমেন্ট অ্যারেস্টেড, এটা একটা রুবির পেজ, এটা একটা লক্ষণ পেজ আর কি, ডেভেলপমেন্ট অ্যারেস্টেড, 9 মাসে বাচ্চার দাঁত উঠতে দেরি হয়েছে, এটা আমি একবার লিখে দিতে পারি ডেভেলপমেন্ট অ্যারেস্টেড, মানে তার যে ডেভেলপমেন্ট হচ্ছিল বডিটা সেটা বন্ধ হয়ে গেছে। তাহলে দেখা যাবে যে বন্ধ হয়ে গেছে, কি কারণে বন্ধ হয়ে গেছে, দেখা যাবে যে স্যার এই 6 মাসের ভিতরে আমার বাচ্চা তো বুকের দুধই পায়নি,
আমাকে বাইরের ফুড খাওয়া লাগছে, ফুড দেওয়া লাগছে বাচ্চাকে। আবার দেখা যাবে স্যার এই বাচ্চাটা কখন তো প্রতি মাসে ঠান্ডা কাশি লেগেই থাকতো, বাচ্চাটা কখন সুস্থ থাকতো না, তাহলে কিভাবে তার ডেভেলপমেন্ট আশা করা যায়? তাহলে তো তার ডেভেলপমেন্ট অ্যাসিড হওয়ার যাওয়ার কারণে তার দাঁত 6 মাসে ওঠে নাই। আবার বাচ্চা দেখেছে যে 1 বছরে হাঁটার কথা, বাচ্চা 1 বছর হাঁটতে পারতেছে না, তার মানে কি বাচ্চাটা অসুস্থ থাকতো, বা বাচ্চা পিতামাতার কোনো কারণের জন্য বাচ্চাটা হাঁটতে এক দেরি হচ্ছে, তার ডেভেলপমেন্ট অ্যারেস্টেড হয়ে গেছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার দেখা যাচ্ছে কথা বলার 2 বছরের ভিতরে কথা বলার কথা, দেখা যাচ্ছে যে 2 বছরের ভিতরে কথা বুঝছে না, তাহলে বুঝতে হবে যে কি বাচ্চা তো অসুস্থ ছিল বা কোনো পরিবেশ নির্ভর করে নিয়েছে। কিন্তু আজকাল আমি বলবো যে আমার যে দর্শকবৃন্দ বলবে, আমার ডাক্তার ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই জিজ্ঞেস করবেন চাইল্ডের ক্ষেত্রে যে বাসায় যে তার টিভি থাকে সেটা তার ঘন ঘন চ্যানেল যদি আমাকে ঘোরানো হয়, কখনো ইংলিশ, কখনো হিন্দি, কখনো কখনো বাংলা, কখনো মারাঠি, এইসব শব্দ যদি, কিন্তু বাচ্চা আসলে কোনটা গ্রহণ করবে, তার ব্রেনে কোনটা সে গ্রহণ করবে সেটা তো পাচ্ছে না। এই জন্য আমাদের বাসায় যদি 2 বছর পর্যন্ত বাচ্চা থাকে এবং 2 বছর বাচ্চা থেকে আমাদের টিভিটাকে যেন একটু বন্ধ রাখি, কারণ আমাদের বাচ্চাকে আমাদের কথাগুলি শুনুক। কারণ আগেকার দিনে কিন্তু দাদা দাদি ছিল সবার বাসায় এবং দাদা দাদিরা প্রচন্ড রকম বাচ্চাদের সাথে কথা বলতো এবং বাচ্চারা কথা বলা শিখেও যেত। কিন্তু আজকাল দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বাসায়, স্বামী চলে যাচ্ছে অফিসে, তারপর বিবি চলে যাচ্ছে অফিসে, বাচ্চাটা থাকতেছে কাজের মেয়ের কাছে, কাজের মেয়ে আর বাচ্চার সাথে কি কথা বলবে, সে তো তার আনন্দ পায় না, কাজের পরে বাচ্চা পেলে তো আনন্দ নিতে হবে। আমরা যদি থাকি হ্যাঁ বাবা বা মা বলি, বাবা মার কথা বলতে থাকি, বাচ্চাটা আস্তে আস্তে কানের ভিতরে সে নিতে থাকে, শ্রবণ শক্তিটা নিতে থাকে, তখন সে বাচ্চাটা কিন্তু নিতে পারছে না। সুতরাং যেহেতু ওই দেখা যাচ্ছে যে কাজের মেয়ে বা মা টিভিটা অন করে দেখে বা তার মোবাইলের মিউজিকটা অন করে দেখে সে কাজে ব্যস্ত থাকছে, আর বাচ্চা কি হিন্দি গ্রহণ করবে নাকি তার ইংলিশ গ্রহণ করবে নাকি না তার বাংলা শব্দ গ্রহণ করবে, সে গ্রহণ করবে করে তখন সে তার যে গ্রহণ করার ক্ষমতাটা যে নার্ভাস সিস্টেমের ভিতরে সেটাতে ডিফেক্ট হয়ে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে সে ঠিক মতো উপযুক্ত বয়সকালে সে কথা বলতে পারছে না। সেরকম আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে পেশেন্ট তার বাবা সে থাকে দুবাইতে, দুবাই থাকে, সে বাচ্চা বাবার বাচ্চা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তা মা থাকে বাসে, তো মা যখন কাজ করতো তখন ওদের সাথে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছিল, বিভিন্ন ধরনের চ্যানেল তারা ঘুরে ঘুরে দেখতো এবং ওই মার বক্তব্য যে বাচ্চা কান্না করতো, তা আমি তো কাজ করতে হবে আমাকে, আমি তো তাকে মোবাইলের কোনো মিউজিক অন করে দিয়ে যে আমি আমার কাজগুলো সারতাম, তাহলে এই বাচ্চা আমার কাছে যখন আসলো 7 বছর সে কথা বলতে পারতো না, যখন বাংলাদেশে আসলো তার নানি আমার কাছে নিয়ে আসলো, আসার পরে আমি বললাম যে ওকে মাদ্রাসা বা কোথায় ওকে ভর্তি করে দিন, দেখেন যে সেখানে যারা বাচ্চারা বেশি বেশি কথা বলতেছে, তো বাচ্চা ওখানে ভর্তি করে দিলে এদিক থেকে আমি মেডিসিন দেওয়া দিলাম, দেখা যাচ্ছে বাচ্চাটা আলটিমেটলি 3 থেকে 4 মাসের ভিতরে সে কথা বলা শুরু করে দিত, কিন্তু সে তো গ্রহণ করবে কোনটা সে নিজেই জানে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের যদি আমাদের ঘরে যদি 2-2.5 বছরের বাচ্চা থাকে তখন কিন্তু আমাদেরকে টিভিটা বন্ধ রাখা বা অন্য কোনো সাউন্ডটাকে বন্ধ রেখে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের যেমন কথা বলি সেগুলো আমাদের কথা বলা। তারপর দেখতো শিশু অবস্থায় যদি দেখি দেখা যাচ্ছে যে শিশু অবস্থায় কারো টাইফয়েড জ্বর হচ্ছে, মনে করেন যে শিশু অবস্থায় তারপর 10-11 বছর টাইফয়েড হয়েছে বা 11 বছর ডক্টর নিয়েছে রাখে, আমি মনে পেয়েছি যে 38 বছর বয়সে মা হচ্ছে, কিন্তু তার লক্ষণটা কি ছিল, তার প্রিবায়োটির আগে টাইফয়েড জ্বর ছিল এবং সিভিয়ার টাইফয়েড জ্বর ছিল, তো যখন আমি ওখানে মেডিসিন প্রয়োগ করলাম তখন দেখা যাচ্ছে যে 38 বছর মেয়েটার মহিলাটা সে কনসেপ্ট করে গেল, তখন দেখা গেল তার কি কন্ডিশন ছিল যে তার প্রিবায়োটির আগে তার টাইফয়েড জ্বর ছিল। ঠিক শিশু অবস্থায় যে ওষুধগুলো থাকে আমাদের মডার্ন মেডিসিন যেগুলো আছে সেগুলো খাওয়ার কারণে শরীরটা সাপ্রেস পড়ে যায় এবং আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে যে যারা সেই সিস্টেম অনুযায়ী ওষুধ দেয়, হ্যাঁ তোমার এই রোগ হয়েছে এটার জন্য এই ওষুধ খাও, ওই রোগ হয়েছে এটার জন্য ওষুধ খাও, যারা এই ধরনের ডাক্তারি করে তার কারণে কিন্তু ওই ছোটবেলায় যে ওষুধগুলো সে সাপ্রেস হয়ে যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে যে আমাদের সাফারিং যাতে না হয়। দেখা যাচ্ছে আমি অনেক পেশেন্টের ভিতরে আছি যে এর ভিতরে একটা একটা আপনার 22 বছর একটা যুবক আসলো, তার হাত শুকিয়ে যাচ্ছে, তার হাত একটা হাত শুকিয়ে যাচ্ছে একটা হাত ভালো, কিভাবে হলো যে তার হলো যে একটা ভয় পেয়েছিল, ভয় পাতে শুরু হলো, কিন্তু তার কন্ডিশন কি ছিল, কন্ডিশন ছিল যে তার 14 বছর বয়সে তার টাইফয়েড জ্বর হয়েছিল, তাহলে এখন টাইফয়েডটা কি ভালো হলো কি হলো না, সাপ্রেস হয়ে যায়, সাপ্রেশন হয়ে যায় যখন ওখানে ওষুধ প্রয়োগ করা হলো তার হাতটা আবার আগের মতন অবস্থায় পূর্ণাঙ্গ অবস্থায় ফিরে আসা শুরু হলো। তাহলে এই জন্য ছোট অবস্থায় যে ডাক্তারকে বলবো এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে বলবো যে আপনার ছোটবেলার কি কি অসুস্থতা ভুগছেন সেটা মার কাছে থেকে ভাইয়ের কাছে থেকে যদি আপনার মা বাবা না থেকে যারা আপনি আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করেন যে আমি ছোটবেলায় কি কি অসুস্থতার ভিতর দিয়ে বড় হয়েছি, কারণ ওখানকার লক্ষণগুলো আমার পরবর্তীতে এসে দাঁড়াবে, সমস্যাগুলো এসে দাঁড়াবে। সেদিন আমি বলতে চাই শিশু অবস্থার রোগগুলো অবশ্যই, কারো মাংস থাকে, কারো অন্ডকোষ ফুলে যায় ছোট অবস্থায়, এটা অবশ্যই লিখতে হবে, না লিখলে দেখা যাবে যে কারো বাবা হতে পারছে না, দেখা বলছে হ্যাঁ আমার ছোটবেলায় মাংস হয়েছিল, মাংসের পর আমার অন্ডকোষটা ফুলে দিয়েছিল, তাহলে কি হচ্ছে সে আমার বাবা হতে পারছে না, তাহলে আমাকে ওখানে মেডিসিন প্রয়োগ করতে হবে না, সেদিকে আমাকে নজর দিতে হবে।
তারপর প্রাপ্তবয়স্ক অবস্থার জন্য, কারণ 60 বছর আছে, প্রাপ্তবয়স্কের জন্য কি রোগ ছিল সেদিকে আমাকে নজর দিতে হবে। যে আমার পিউবার্টি 12, আমার তো মানব প্রকৃতি তো কয়টা পার্ট, 6টা পার্ট। একটা হলো যে একদম হলো শিশু ইনফ্যান্ট, তারপর হলো কি টোল্ডার, তারপর হলো কি চাইল্ড, তারপর হলো কি টিন, তারপর কি প্রিঅ্যাডাল্ট, তারপর কি অ্যাডাল্ট, তারপর কি পোস্ট, এরকম আমাদের ভাগ করা আছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আমার অ্যাডাল্ট হওয়ার পর আমি কি অসুস্থতার ভিতরে ভুগতেছি সেটাও আমাকে নজর দিতে হবে এখানে। সেই জন্য আমি বলছি যে রোগীর অতীত ইতিহাসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে হোমিওপ্যাথি চিকিৎসা করার ক্ষেত্রে, কিন্তু এই অতীত রোগের ইতিহাস অন্য পেথিরা এখন বর্তমানে তারা নিচ্ছে, কিন্তু তারা এটাকে কাজে লাগাতে পারছে কিনা আমি জানি না, কিন্তু হোমিওপ্যাথিটা 100% কাজে লাগানো যায় এই জিনিসটা অতীত রোগের কথা। এই জন্য আমি সঙ্গে বলবো আমার ডাক্তারবাবুকে এই অতীত রোগের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য যদি কোনো তার ডিজিজ কন্ডিশন থাকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো আপনার কাছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার, রুগীলিপিতে রোগীর বংশগত ইতিহাস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, এটা তো অবশ্যই প্রয়োজনীয়তা আছে, না তো হবে কিভাবে, আমি জন্ম কোথেকে আসলো সেটা লাগবে না। আমরা তো গ্রামে একটা ভাষা, একটা বাক্যই আছে যে ভালো বীজ থেকে ভালো গাছ হয়, আছে না, আছে তো, ভালো বীজ থেকে ভালো গাছ হয়। আমি কার বীজের ভিতর দিয়ে পৃথিবীতে আসলাম সেটা খবর নিব না আল্লাহ, কারণ আমার, আমি দেখা যাচ্ছে যে আমি আমার বাবার 40 বছর বয়স, 35 বছর বয়স যখন আমার বাবার, আমার মায়ের বয়স যখন 37 বছর, তখন আমার জন্ম, তখন কি আমার বডি কন্ডিশন ভালো থাকবে বলেনি, যেহেতু অনেক ধরনের ডিজিজ কন্ডিশন ভোগার পর দিয়ে আমার জন্য তার যে বীজ সেটা তৈরি হয়েছে নাকি, তাহলে সেটার ইতিহাস না নিলে আমার রোগীর ইতিহাস কোথেকে পাবে। আপনি নিজেই বুঝেন যে যদি প্রকৃতির ভিতর যদি সায়েন্স বলে যে প্রতিটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে ওই ক্রিয়াটিকে আমার বডিতে থাকবে না, অবশ্যই থাকবে, এটা তো আমাদের বোঝাই যাচ্ছে। তাহলে যদি ফিজিক্স পড়ে আমরা ভালো বুঝতে পারি, এই জন্য তো আমাদের এগুলো দরকার, ফিজিক্স পড়া দরকার, হোমিওপ্যাথি ডাক্তারদের ফিজিক্সও পড়া দরকার, হোমিওপ্যাথি ডাক্তারদের এনভায়রনমেন্টাল সায়েন্স পড়া দরকার, হোমিওপ্যাথি ডাক্তারদেরকে মহা আকাশ বিজ্ঞান পড়তে জানা দরকার, কারণ আমাদের বডি তো আনিপতি বার্ষিক গতির সাথে চলতেছে, সেটা যদি আমি না জানি তো হবে না। সেহেতু আমার পিতা মাতা কোন ধরনের ডিজিজ কন্ডিশন ভুগতেছিল সেটা তো অবশ্যই আমাকে খুঁজতে হবে, নাহলে আমি তো পারবো না। দেখা যাচ্ছে আমার বাবা ছিল, দেখা যাচ্ছে যে তার ক্ষয় রোগ ছিল, আমার জন্মের আগে থেকে তার ডায়াবেটিস হয়ে আছে, কারণ আমার জন্ম বাবার ডায়াবেটিসের ভিতর দিয়ে তার বিষটা তৈরি হয়েছে, তার বিষটা ভিতরে ডিফেক্ট থাকবে না, তা অবশ্যই থাকবে না, আমি তো সেই ধরনের অসুস্থতার ভিতরেই পড়ে যাবো। সেই জন্য আমার বংশগত ইতিহাসবিদের দরকার ছিল, বংশগত ইতিহাসবিদের কাদেরটা নিতে হবে, দাদা দাদি, নানা নানি, বাবা মা, চাচা চাচি, খালা মামা, আর হলো ভাই বোন, খালাতো মামাতো ভাই বোন, চাচা মামাতো ভাই বোন, এদের কন্ডিশনগুলো আমাকে জানতে হবে। দেখা যাবে যে যে তার অল্পতে ঠান্ডা লেগে যাচ্ছে, খালাতো বোনের ভাই বোনদের দেখা যাচ্ছে তাদের অ্যাজমাই আছে, দেখা যাবে তার ফুপির অ্যাজমা আছে, তাহলে তার বডি কন্ডিশন সেভাবে আসলো না। এই জন্য আমার শুভকাঙ্ক্ষীদের দিয়ে বলবো যে আপনার বংশগত ইতিহাসটা হোমিওপ্যাথি ডাক্তার কাছে সুন্দরভাবে আপনি উপস্থাপনা করেন, দেখেন যে হোমিওপ্যাথি ডাক্তার আপনার জন্য একটা সুন্দর একটা সিলেকশন করে দিবে ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, কিন্তু অন্য পেথিতে এই বংশগত ইতিহাসটা দেখার তেমনটা দরকার হয় না, জিনগত অবস্থাটা দেখার তেমনটা তাদের দরকার হয় না, কিন্তু হোমিওপ্যাথিতে এটা 100-এ 100 তাদের দেখা দরকার হয়ে পড়ে যে এখানে আমাকে, এখান থেকে তো আমার আমার শরীরটা তৈরি, আমার বীজ তৈরি, তাই না, জিন তৈরি, আমার আমার সেই বংশগত বাহক আমার বডির ভিতরে আসতেছে, তাহলে বংশগত বাহক যদি আমার কাছে, তার বাবা মার ভালো মন্দ দুটি আমি পেয়েছি, তাহলে খারাপটা যদি আমি পড়ে যাই, খারাপটা আমাকে দূর করতে হবে আমার হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা। সেজন্য সবাইকে বলবো এটা হোমিওপ্যাথি ডাক্তার কাছে আপনারা বংশগত ইতিহাসটা আপনারা নিন, বেশ আপনার হোমিওপ্যাথি ডাক্তারকে বলে দেন, আর হোমিওপ্যাথি ডাক্তারকে বলবো এটা কঠোরভাবে আপনি এখান থেকে লক্ষণগুলো কালেকশন করেন, তাহলে বুঝতে পারবেন যে তার বডিটা কোন প্ল্যাটফর্মের উপরে তৈরি। আমি যদি দেখি তার প্ল্যাটফর্মই ভালো না, তাহলে আমি তার বডি কন্ডিশন তো খারাপ হবে, এটা তো স্বাভাবিক, তাই না, এটাই আর কি। সাকাত সাহেব জি স্যার, ধন্যবাদ স্যার, অত্যন্ত চমৎকার আলোচনার জন্য আপনাকে। স্যার আমরা জানি যে আমাদের একটা পরিচালিত কথা আছে যে হোমিওপ্যাথি চিকিৎসায় তারাই আসে যার নাই কোনো গতি সে খায় হোমিওপ্যাথি, দর্শকরা অনেক বলে থাকে স্যার। আমি আপনার কাছে এখন আমাদের সমস্ত দর্শকদের এবং ডাক্তারদের পক্ষ থেকে জানতে চাই যে যেহেতু রোগী বিভিন্ন চিকিৎসায় ব্যর্থ হওয়ার পরে আমাদের নিকট চিকিৎসা নিতে আসে, তখন ওই রোগীর রোগীলিপি তৈরিতে আমাদের কি কি করণীয় এবং কোন বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত? দেখেন এটা খুবই সুন্দর একটা আপনি প্রশ্ন করেছেন, এটা আমাদের অবশ্যই জিজ্ঞেস করা উচিত। আমার কাছে আজকে যিনি এসেছিলেন তিনি অনেক বড় একটা
ব্যাগে নিয়ে আসছেন তার ফাইলের, তার তার ডিজিজ কন্ডিশনের রিপোর্ট, তার প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো নিয়ে এসেছেন আর কি, তাই না? তাহলে এখন যদি আমার কাছে যে রোগীটা এসেছে, সে বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে এসেছে আমার কাছে, আমার হোমিওপ্যাথিতে লক্ষণ দরকার হলো যখন থেকে আপনার বডিটা প্রকৃতিগত ভাবে ডিস্টার্বেন্স শুরু হয়েছে সেই সময়টার লক্ষণ গুলো দরকার। যে প্রকৃতিগত ভাবে আমি ভালো ছিলাম, এখন প্রকৃতিগত ভাবে আমি অন্য কোনো কন্ডিশনের দ্বারা বা কোনো সাবস্টেন্সের দ্বারা আমি অসুস্থতার দিকে পড়ে গেছি, তাহলে আমার এই সেই জায়গার লক্ষণগুলোই আমার দরকার। কিন্তু কোনো ব্যক্তি বা কোনো প্যাশেন্ট যদি আমার কাছে অন্য কোনো পেথির মেডিসিন খেয়ে আসে, অন্তত পক্ষে এক মাস খেয়ে আসলো বা দু মাস খেয়ে আসলো বা দশ দিন খেয়ে আসলো, ইভেন এক দুই দিনও যদি খেয়ে আসে, তাহলে তার পরবর্তী যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেই লক্ষণের দ্বারা হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন করা যাবে না। কারণ শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে বলছি, যারা আপনার হোমিওপ্যাথিতে ওষুধ খেয়েছেন, রোগ আপনাদের ভালো হচ্ছে না, আপনার শুরুতে যে সমস্যা বা যে মানসিক এবং শারীরিক এবং যে আপনার যেটাকে বলে ইমোশনাল লেভেলে যেখানে আপনার সমস্যা হচ্ছে, সেটা হোমিওপ্যাথি ডাক্তারকে খুলে বলবে, দেখবেন যে আপনার কোনো ওষুধ সিলেকশন হয়ে যাবে। কিন্তু আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন তো বর্তমান সময়ের কথা, যেটা তিন মাস ওষুধ খেয়েছেন, তিন মাস পরে বডিতে যে একটা কন্ডিশন, একটা রেজাল্ট দাঁড়িয়েছে, সেটা কথা বলছেন, সেটা দ্বারা হোমিওপ্যাথি ওষুধ সিলেকশন হবে না। বলতে হবে যেখান থেকে আমার প্রকৃতিগতভাবে আমি ভালো ছিলাম, এই একটা সাবস্টেন্সের কারণে, এই একটা ডিস্টার্বেন্সের কারণে আমার শরীরটা অ্যাবনর্মালিটিতে চলে গেছে, ওই তাৎক্ষণিক যে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল সেই লক্ষণগুলোই হোমিওপ্যাথি ডাক্তার কাছে উপস্থাপন করে, তখন দেখবেন হোমিওপ্যাথি ডাক্তার আপনার জন্য সুন্দর একটা ওষুধ সিলেকশন করে দিতে পারে। কিন্তু এটা অনুপ্যাথিতে দরকার নেই, কিন্তু হোমিওপ্যাথিতে দরকার। ইভেন আমাদের কাছে যারা আসে একদিনে জ্বর নিয়ে আসছে, একদিনের জ্বর বা দুই দিনের জ্বর, কি খেয়েছেন স্যার, কালকে রাতে একটা প্যারাসিটামল খেয়েছিলাম বা কোনো একটা হার্বাল একটা ওষুধ খেয়েছিলাম, তাহলে কি হলো জিনিসটা, কিন্তু এত শরীরটা ট্যাম্পার হচ্ছিল, সেটা কি ফাঁস করে কিন্তু পানি ছিটে যেন আগুনটা নিভিয়ে দেওয়া হয়, ঠিক সেই ওষুধটা কি তার বডি যে ওয়ার্মটা ছিল সেটা ফাঁস করে বন্ধ করে দিয়েছে। যদি ফাঁস করে যখন এটা বন্ধ করে দেয় ওয়ার্মটা, তখন তার যে মল দাবি যে মল বেরোবে সেটা তো ডায়নেস হয়ে গেল, তাই না? তার ডায়নেস হয়ে গেল, তার মলটা হার্ড হয়ে গেল, এখন তার পায়খানা হচ্ছে না, এখন শক্ত পায়খানা এখন আপনার কাছে আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে জ্বরছে স্যার, জ্বর নেই কিন্তু এখন কাশি আছে, কাশিটা কি ড্রাই কাশি, তাই ড্রাই কাশি কেন হলো, এখন আমাকে বুঝতে হবে যেহেতু ড্রাই কাশি হচ্ছে, যেহেতু একটা একটা অন্য পেথির মেডিসিন খেয়ে আসছে, তার স্টোরটা হার্ড হয়ে গেল সাথে সাথে, কারণ তার ওষুধটা তো তার স্টোমাক পর্যন্ত গেল, আর ইস্টোমাক পর্যন্ত যখন গেল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অন্যান্য এনজাইমের সাথে যখন এটাকে বিক্রিয়া শুরু করে দিল, তখন আমার যেটা আমার যে ডাইজেশন সিস্টেমটা সেখানে তো ডিসটারবেন্স শুরু হয়ে গেল, আর সেখানে যদি ডিসটারবেন্স শুরু হয়ে যায় তো আমার ইন্টেস্টাইন এবং আমার গুলো ডিসটারবেন্সে পড়ে যাবে, তখন আমার রেক্টামের ভিতরে ডিসটারবেন্স হয়ে যাবে, তো আমার মল আর বেরোতে যাবে না, যখন মল বেরোতে যাবে না তখন হার্ড হয়ে গেল, তখন কি হলো তার গ্যাস ফর্ম করতেছে পেটের ভিতরে, এই গ্যাসটা এখন কোত্থেকে বের হবে, গ্যাসটা বেরোচ্ছে তার গলা দিয়ে, গ্যাসটা বেরোচ্ছে যখন এই গলা দিয়ে তার গ্যাসটা বেরোচ্ছে, তার গলার ভিতরে কি হচ্ছে, ইরিটেবল হচ্ছে, তার খুশ মানে সুড়সুড়ি দিচ্ছে, তখন তার কাশি হচ্ছে। তাহলে আমরা মনে করি কি যে রুগীর জ্বরের থেকে কাশি হয়েছে, আসলে তা না, কিন্তু দেখেন এখানে আমরা কিন্তু আমাদের মতো হোমিওপ্যাথিক মেডিসিন ব্রাইনে ইউজ করতে পারি, অন্যান্য কি কি মেডিসিন আছে আমরা ইউজ করতে পারি, জাস্ট ইজ দ্য সাপ্রেশন অফ দ্য সিম্পটম, ওই সমস্ত সিস্টেম। ধন্যবাদ স্যার। আমরা এখন আমাদের আসলে সময় এক ঘন্টা, আমরা অলরেডি 43 মিনিট পার হয়ে গেছি। আমরা সংক্ষিপ্ত আকারে স্যার আপনার কাছ থেকে জানতে চাইব যে রোগীর বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা বর্ণনা কালে ডাক্তারের করণীয় কি? রোগী আসলে আমাদের চেম্বারে যখন রোগী বসেছিল আমার চেম্বারের ওয়েটিং রুমে, তখন তো আমি পর্যবেক্ষণ করে নিলাম রোগী, তখন আমার চেম্বারে আসলে রোগীর সাথে আমি মোলাকাত করলাম। রোগী বসেই যদি আপনি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করেন, সে তো উত্তর দেয় বা সে মানে স্থির থাকে, সে উত্তর দিলে সেটা আপনি জেনে নিলেন, আপনি তাকে কিছু খাবারের ইনভাইট করতে পারেন, আপনার পানি খাওয়া দরকার আছে কিনা, আপনি অনেক দূর থেকে আসছেন, কষ্ট করে এসেছেন, আপনার কি সমস্যাগুলো আপনি যদি আমাকে খুলে পেতে, আমাকে এরকম ভাবে সুন্দর করে উপস্থাপন করতে হবে আমাদের কথাগুলো, যাতে রুগীর ডাক্তার পিয়ার স্মিথ বলছেন কি জানেন, পিয়ার স্মিথ বলছে তুমি যতক্ষণ পর্যন্ত না রুগী তোমার সামনে বসে তুমি কাঁদতে দেখছ না, হাসতে দেখছ না, ততক্ষণ তুমি বুঝে নাও তো তোমার রোগ বিপি পরিপূর্ণ হয় নাই। তার মানে কি বোঝাচ্ছে যে আমার হৃদয় দিয়ে রুগীর ভিতরে, হৃদয়ের ভিতরে ঢুকতে হবে, তাহলে আমার হৃদয় যদি আমার রুগীর হৃদয়ের ভিতরে ঢুকতে হয় তাহলে আমার আইকনটাকে থাকতে হবে রুগীর সাথে,
আই কন্টাক্ট একটু বিরাট জিনিস রোগী পর্যবেক্ষণ করার ক্ষেত্রে, রোগীর আয়ের সাথে আমার আয়ের সাথে কথা বলতে হবে, এবং যখন কথা বলবো তখন ভালো মন্দ জিজ্ঞেস করবো আপনি একটু পানি খাবেন কিনা বা আপনি কিছু বাথরুমে ফ্রেশ হয়ে আসবেন কিনা। এই এই কি হলো, রোগীটা ইজি হয়ে গেল, কিন্তু রোগীটা কিন্তু আপনার ভয়ের সামনে ভয় ভয় কথা বলবে। আপনার কাজ হলো রোগীটাকে একটু ইজি করে নাও, ইজি করে নেওয়া। এই জন্য আমাদের হোমিওপ্যাথিতে টেস্টিং করতে প্রায় অনেকটা সময় লেগে যায়, কারণ প্রথমেই আমাকে তাকে যদি ইজি করে না নিতে পারে তার ভিতরের লক্ষণগুলো আমাকে প্রকাশ করবে না। সেই জন্য আপনি একটু ইজি করে নেওয়ার পরে রুগীরা যখন যদি বলতে থাকে, তার কষ্টকর শারীরিক মানসিক কষ্টগুলো বলতে থাকে, তো মানসিক অবস্থা তো বলে না, রুগীরা তার শারীরিক কষ্টটা আগে বলে, তখন আমার উচিত হবে রুগীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তার আই কন্টাক্টের দিকে তাকিয়ে থাকা। কারণ রুগী যখন কথা বলে এবং আমি যদি তার আই কন্টাক্টে থাকি, রুগী বিশ্বস্ত এসে যাবে, রুগী ডাক্তার সাহেব আমার সমস্ত কথাগুলো তিনি মনোযোগ দিয়ে শুনতেছেন। এখন যদি আপনি অন্যদিকে তাকিয়ে থাকেন বা অন্য কোনো মোবাইলে কাজ করতে থাকেন বা অন্য কিছু লিখতে থাকেন, তাহলে রুগীর তার ভিতর থেকে যে কথাগুলো সেগুলো একসময় আর বের হবে না। এই জন্য আমাদের উচিত হবে টেস্টিং করার সময়, রুগলিপি নেওয়ার সময় রুগীর ফেসের দিকে, রুগীর চোখে চোখ লেখে আমাকে কথা বলা, ঠিক আছে? যখন আমি কথা বলবো, রুগী যখন বিশ্বস্ততা পেয়ে যাবে ডাক্তার সাহেব আমার কথাগুলো শুনছে, তখন আমি শুনতে থাকবো, তাকে কোনো ধরনের ডিস্টার্ব করতে পারবো না। আমার হিনিম্যান কিন্তু অলরেডি বলে দিচ্ছে, রুগী যখন কথা বলে তাকে ডিস্টার্ব করতে না, ইভেন আপনি টেস্টিং ফর্মটাও আপনি সামনে রাখা উচিত না। আমি রুগীর সাথে যখন কথা বলবো তখন আমার টেস্টিং ফর্মটা আমি রাখবো না, আমার টেবিলে কোনো বই রাখবো না, আমার টেবিলে কোনো কিছু রাখবো না, একটা ফ্রি ফ্রাঙ্ক একটা কথাবার্তা হবে তার সাথে, এবং সেই কথাগুলো আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে, এবং দেখবো যে রুগী, আমি বলবো আর কিছু বলার আছে, আর কিছু বলার আছে। দেখা যাবে রুগী প্রথমে গিয়ে তার ক্ষোভের কথা বলছে, শেষে এসে আর কি তার ক্ষোভের কথা বলছে না, কিন্তু দেখা যাচ্ছে টেস্টিং করার ক্ষেত্রে রুগীরা যখন প্রথম আসে, হ্যাঁ হোমিওপ্যাথি ভালো না, হোমিওপ্যাথি এটা, হোমিওপ্যাথি ওটা, দেরি হয়, সেই হয়, কোনো ডাক্তার ভালো না, তার ক্ষোভের কথাগুলো বলবে, ওখানে তো আমাদের ওষুধের কোনো, আমাদের মেডিসিনের কোনো লক্ষণ পাবো না। এই 15 মিনিট চলে যাওয়ার পরে রুগী আবার তার দেখবেন তার একটু ভিতরে কথা বের করতেছে, হ্যাঁ আমার এই সমস্যাতে আমার ভিতরে এই অনুভূতি হয়েছে, তা আরো 15 মিনিট যাক, এবার দেখবেন তার আরো ভিতরে কথা বলতেছে, আরো 15 মিনিট যাক, এবার দেখবেন যে তার বাসার বিছনার কথা আপনাকে বলে দেবে। কিন্তু আপনাকে সময় দিতে হবে, কিন্তু আপনি পট করেই প্রথমে কিন্তু তার বিছনার কথা আপনাকে বলবে না, তাই না? কিন্তু দেখা যাবে যে তার সমস্যাটা বিছনার যে সমস্যা ছিল সেটা প্রথমে সে বলতেছে, কিন্তু করতেছে সব শেষে। এই জন্য আপনাকে ওয়েট করতে হবে রুগী, যখন বলবে তিনি ডাক্তার সাহেব আমার আর কিছু বলার নেই, এবার আপনি আপনি নতুন করেন, এবার আপনি কি করেন, টেস্ট টেকিং ফর্মটা আপনার হাতে নেন, আপনি যা শুনেছেন আপনার মস্তকের ভিতরে যা মনে রাখেছেন সেটা আপনি আগে লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করার পরে রুগীকে এবার জিজ্ঞেস করেন এখানে কি আর কি সমস্যা হতে পারে, এখানে কি সমস্যা হবে, তখন আপনি তার যে খালি জায়গাগুলো ছিল সেগুলো আপনি ফিল আপ করে নিতে পারেন, রুগীকে জিজ্ঞেস করে। কিন্তু রুগী তার কথা বলার সময় আপনার উচিত হবে, হোমিওপ্যাথি ডাক্তারের উচিত হবে কোনো ধরনের তাকে ডিস্টার্ব না করা, কারণ সে ক্ষোভের ভিতর দিয়ে তার আপনার কাছে তার সমস্ত কিছু বলার জন্য, এবং আই কন্টাক্ট থাকতে হবে এবং তাকে বলতে দিতে হবে। ভাই যখন সে বলা শেষ হয়ে যাবে একটু একটু করে দেখবেন যে একসময় এসে দেখবেন যে তার ভিতর থেকে আর কোনো কথাই বেরোচ্ছে না, তখন আপনি বলবেন ঠিক আছে তাহলে আমি আপনার কথাগুলো লিখে নিই, আমার এই টেস্টিং ফর্মে আমি তো মনে থাকবে না, একটু লিখে নিই, তখন সে আপনাকে সময় দিবে সে লেখার জন্য। এবার আপনি জিজ্ঞেস করেন কোথায় কি আপনার বাকি পড়ে গেল, সেটা বাকি জিজ্ঞেস করে 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 আপনি আপনার টেস্টিং ফর্মটা ফিল আপ করেন। বুঝতে পারছেন সাকাত সাহেব? এই জন্য আমাদের বর্তমান এবং মানসিক অবস্থা বলার সময় আমাকে কোনো রকম দিকে ডিস্টার্ব করা যাবে না, কিন্তু যখন শারীরিক অবস্থা বর্ণনা করবে তখন আমি রুগীর মানসিক অবস্থা ওর ভিতর থেকে একটু একটু করে পেতে থাকবো রে ভাই, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে না। যেমন আজকে রুগী আসলে তার আস্তের ব্যথা, হ্যাঁ সে আমাকে বলতেছে তার আমার সাহেব ভাবটা লেগেই থাকে প্রায় যে কোনো খাবার খেলে তার বাথরুম হয়ে যায় কোনো খাবার, তা আমি বুঝে গেলাম তার বিস্কুট পছন্দ, সে বিস্কুট খায়, তাকে কি হয় বিস্কুট তার সহ্য হয় না, তার বিস্কুট যখন সহ্য হয় না তখন আমি চট করে জিজ্ঞেস করলাম তাহলে এই মহিলাটা তার ফেস এবং তার 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 শারীরিক গঠন থেকে আমার বুঝতে পারছি যে এই মহিলাটা চেঞ্জেবল মুডের ভিতরে থাকে সবসময়। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি চেঞ্জেবল মুডে থাকেন, হ্যাঁ ডাক্তার সাহেব আমার সবসময় আমি কীরকম চেঞ্জ হলো আমাকে জিজ্ঞেস করলাম, দেখেন আপনি বলছেন কালকে সকালবেলা এটা উঠে এই নাস্তাটা বানাবি, আপনি বলছেন না আজকে এটা না আজকে এটা খাই, আপনি আমার উপর চিন্তা করছেন যে আজকে অমুক জায়গায় আমি বন্ধু বাসায় বেড়াতে যাবো, যখন সময় হ্যাঁ আসতেছে তখন না আজকে না কালকে যাবো, এইভাবে আপনার মানসিক চেঞ্জ হয়েছে। সে স্বীকার করে ফেলো যে হ্যাঁ ডাক্তার আপনি ঠিক বলে, কীভাবে ধরলেন এটা যে আমার মানসিক অবস্থাটা চেঞ্জ হয়ে যায়, ধরা যায়। কিন্তু রুগী তার বর্ণনা যখন বলে শারীরিক অবস্থা বলতে তো মানসিক অবস্থাটা কিছুটা আমরা আজ করতে পারি, সেটা আমরা লিখে নিতে পারি সাথে সাথে, যে রুগীকে জিজ্ঞেস করতে হবে না যে আপনার মনটা কীরকম, আপনার ইয়েটা কীরকম, তারপর আস্তে আস্তে বেড়ে গেল রুগী চেঞ্জেবল মোড, তারপরে জিজ্ঞেস করলাম তাহলে কী হলো, তার একা থাকতে ভয় লাগে,
তার খোলা বাতাসে তার ভালো লাগে, পালসিটালে চলে আসতো, তো সমস্ত কিছু কিন্তু চলে আসতে আসতে ধীরে ধীরে চলে আসে। এটা আর আমাদেরকে জিজ্ঞেস করে লিখতে হয় না মানসিক অবস্থাটা, এটা আমাদের একটা পর একটা কিন্তু তখন ওপেন হয়ে যায় সমস্ত কিছু। বুঝতে পারছেন শেখ আছে? এই যেমন ধন্যবাদ স্যার। স্যার এখন আপনার কাছে আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, তাই সংক্ষিপ্ত আকারে জানতে চাইবো যে আমরা রুগীলিপিতে কখন মায়াজন নির্ধারণ করব। কখন মায়াজন নির্ধারণ কি? রুগীলিপি বলতে বলতে মায়াজন নির্ধারণ হয়ে যায়। আপনি যখন ফেস দেখবেন, আপনি ফেস দেখে মায়াজন নির্ধারণ করতে পারবেন। দেখবেন যে কারো তীর, আমি শেষের দিকে শুরু করি, দেখবেন যে তার ফেসটার ভিতরে কোন ধরনের একটা অবয়টা একদম ফ্রেশনেস আছে, তার দাঁতগুলো সুন্দর আছে, তার কানগুলো সুন্দর আছে, এবং দেখতে দেখলে বুঝতে পারবেন যে হাসি দিয়ে সে কথা বলতেছে, একটু দুষ্ট মিশালে কথা বলছে, তার চিন্তা ছাড়া। আবার দেখবেন যে যদি লুকিটা আসছে, বাচ্চাটা আসছে, দেখবেন যে তার মুখে কথাই বেরোচ্ছে না, সাউন্ডই বেরোচ্ছে না, সে এক দৃষ্টিতে ভয়ের মতো তাকিয়ে আছে, দিস ইজ সাইকোসিস। আপনি দেখলে বুঝতে পারবেন। আবার সিপিটি দেখলে কিভাবে বুঝবেন? সিপিটি দেখবেন নাকটা তার অনেক বড়, তার চেহারাটা বৃদ্ধের মতন দেখাচ্ছে, এটা আপনি চিনতে পারবেন, দেখলে চিনতে পারবেন। ভালো করে যদি অবজারভেশন করেন, ভালো করে যদি পর্যবেক্ষণ করেন, আপনি দেখতে পারবেন যে দেখবেন যে সিপিলিটি। আর টিউবারকুলটা কিভাবে চিনবো? তার টিউবারকুলের ভিতরে ফেসটা হবে ত্রিকোণাকৃতি, যে আমাদের ত্রিকোণাকৃতি যেমিতি যে ত্রিকোণাকে যে উপর দিকে সোজা নিচের দিকে কোণা, ত্রিকোণাকৃতি ফেস যদি হয় সেটা টিউবারকুলার। আর টিউবারকুলার কিভাবে বুঝতে পারি? আমার সামনে তো সে দাঁতটা কোনো কখনো আর কখনো ওপেন হবে, একটু একটু হাসবেই, তখন তো দাঁত দেখে বুঝতে পারি যে টিউবারকুলার। টিউবারকুলার দাঁতগুলো হলো কি? টিউবারকুলার দাঁতগুলো হলো আঁকা বাঁকা। তাহলে আমি জিজ্ঞেস করলাম যে তোমার দাঁত ক্ষয় আছে কিনা, হ্যাঁ ডাক্তার সাহেব আমার তিনটা ক্যাপ পড়া আছে, তাহলে আপনি বুঝে গেলেন যে প্যাশেন্ট ইজ দ্য টিউবারকুলার। এটা তো আপনি আর চিন্তা করতে পারেন, আপনি বুঝেই যাবেন আপনি সাথে সাথে উনি কি করতেছে। আবার ক্যান্সার কি বুঝবেন? পরে করে সে দেখা গেল যে তার তার খুব চেহারাটা খুব সুন্দর হতে পারে, এবং তার জ্ঞান দীপ্ত একটা চেহারা হতে পারে, এবং দেখবেন যে ম্যাক্সিমাম আপনার যে ক্যান্সারের যে ক্যান্সার মাঝে পেশেন্টগুলো কিন্তু বি পজিটিভ হয়, খেয়াল করে দেখেন, তাতে আপনি পেয়ে যাবেন এবং কোনো একটা মোড় পেয়ে যাবেন। এখন দেখলেন যে তার ভিতরে কোনো একটা যদি মানুষে গিয়ে দেখেন অল্পতে মনে কষ্ট পায়, পট করে জিজ্ঞেস করেন তোমার বার্থমার্ক আছে কিনা। হ্যাঁ স্যার আমার পিছনে একটা বড় একটা বার্থমার্ক আছে, যে প্যাশন ইজ দ্য ক্যান্সার ইজ প্যাশন। বা হ্যাঁ স্যার আমার বুকের উপরে একটা একটা বার্থমার্ক আছে, বার্থমার্ক হলো জন্মদাগ, যেটাকে আমরা বলি। দেখবেন যে স্যার আমার গাড়ির পিছনে একটা জন্মদাগ আছে, তার মানে কি? যে প্যাশন ইজ দ্য ক্যান্সার ইজ, ঠিক আছে, কোনো সহজ তো কোনো জটিল কিছু নেই, আমার প্যাশন চিন্তা সহজ। মাঝুম নির্ধারণ করতে আমি এক ঘন্টা কথা বলতে বলতে তার চেহারা দিকে তার অবস্থা বুঝে আমি মাঝুমটা নির্ধারণ করে ফেলতে পারবো, সেটা থেকে আমার কোনো কঠিন করতে। এবং আমাদের র্যাপার্টারির ভিতরে ক্যান্সার মাঝে আলাদা মেডিসিন আছে, আপনার টিউবারকুলার মাঝে আলাদা মেডিসিন আছে, মার্ফি বইয়ের ভিতরে এগুলো পাবেন, আপনি সিপিটিকে যে আলাদা মেডিসিন আছে, সাইকোটিক আলাদা, সোরার আলাদা মেডিসিন আছে, সেটা আমরা ওখান থেকে আমরা নির্ধারণ করতে পারি। বুঝতে পারছেন শেখ আছে? ধন্যবাদ স্যার। স্যার এখন আমরা আপনার কাছে জানতে চাই স্যার যে রুগীলিপিতে ডাক্তার হ্যানিম্যান রুগীর খাদ্য অভ্যাস, খাবারের পছন্দ অপছন্দ, এবং কোন খাবারে রোগীর রোগের উপশম বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো অর্গানোনের কোথায় বলেছেন, এবং এগুলোর প্রয়োজনীয়তা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আপনি এগুলো আপনি ত্রিশ থেকে শুরু করে 104 পর্যন্ত যে অ্যাফোরিজমগুলোর পাদটিকাগুলো আছে, আমরা পাদটিকাগুলো আসলে আমাদের ডাক্তার অনেক সময় আমরা করি না বা মনোযোগ দিই না, যেমন ওখানে বলা আছে ডাক্তার হ্যানিম্যান ব্যক্তি, যেহেতু আমাদের কেস্টিকিংয়ের ভিতরে যে কি করতে হবে রুগীর ব্যক্তি নির্ভর, যেটা হলো যে ব্যক্তিগত বিশেষত্ব নির্ভর লক্ষণ সংগ্রহ করতে হবে, সেহেতু আমাকে খাদ্য অভ্যাসের কথা জিজ্ঞেস করতে হবে, ঘুমের কথা জিজ্ঞেস করতে হবে, না তো আমি ব্যক্তি নির্ভর পাবো না। কারণ হোমিওপ্যাথি যখন প্রুভিং হয়েছিল তখন তার ব্যক্তি নির্ভরই তো হয়েছিল নাকি, না অন্য কিছু হয়েছিল, তখন ব্যক্তি নির্ভর লক্ষণগুলি বের হয়েছিল। সুতরাং ব্যক্তি নির্ভর লক্ষণগুলোকে আমি আরো ক্লাসিফিকেশন করার জন্য, আরো তাড়াতাড়ি আমার শুদ্ধতা ইয়া করার জন্য আমি তার খাদ্য অভ্যাসের কথা জিজ্ঞেস করতে পারি। দেখা যাচ্ছে যে টিউবারকুলার পেশেন্টরা কিন্তু খুব ঘন ঘন খায়, এবং তাতে দেখা যাচ্ছে যে মানুষ যখন আমরা যখন প্রকৃতিগতভাবে সুস্থ থাকবো তখন আমাদের কিন্তু 8 ঘন্টা পর পর একবার করে খাওয়া উচিত। মানে আপনি সকালে নাস্তা করলেন 8 ঘন্টা ধরেন, সকালে যদি আপনি 6টা নাস্তা করেন তাহলে আপনি 2টার সময় আপনি ক্ষুদে লাগবে, আবার যদি আপনি 2টার সময় খানা খান আবার 8 ঘন্টা পরে যে আপনি ক্ষুদে লাগবে, এটা হলো স্বাভাবিক প্রকৃতি। মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান যদি আমি নিই, মানবের এত ক্ষুদা লাগে না, মানব 8 ঘন্টা পর পরই খাবে। কারণ আপনি যদি একটা খাবার খান আপনার 4 ঘন্টা লাগে সেটা হজম হতে, তার থেকে 6 ঘন্টা পর্যন্ত হজম হয়ে যায়। আপনি যদি মাংস জাতীয় খাবার খান তো আপনার 8 ঘন্টা সময় লাগবে আপনার হজম হতে। সুতরাং আমাকে বুঝতে হবে যে আমি কোন ধরনের খাবার খাচ্ছি, এবং টিউবারকুলার মায়াজম হওয়ার কারণে
আমার যে খাদ্যগুলো চাবিয়ে খাচ্ছি সেগুলো আমার পেটে যাওয়ার পরে আমার 70% আমার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি সেই খাবারের ভিতর থেকে 30% মাত্র সংগ্রহ করতে পারতেছি আমার শরীরে পুষ্টির জন্য। সুতরাং এখান থেকে বুঝে যাবে যে খাওয়ার দাওয়ার যদি না নিতে আমার হবে না। সে বলতেছে স্যার আমি তো মাংস তো ভাত খেতে পারি না, তার মানে কি সে মাংসের উপর নির্ভরশীল, যে মাংস খাবে কারা? আমাদের প্রকৃতির দিকে যদি তাকাই দেখা যায় হিংস্র প্রাণীগুলো মাংস বেশি পছন্দ করে। তাই হিংস্রতা মানুষের ভিতরে হিংস্রতা থাকতে পারবে না। মানুষের ভিতরে কেন হিংস্রতা চলে আসলো এটা আমাকে খুঁজতে হবে, কেন সে মাংসের প্রতি এত তার আকর্ষণ বেড়ে গেলো সেটা আমাকে খুঁজতে হবে। তখন আমি খুঁজতে গেলে আমি পেয়ে যাবো সে মাংস কেন পছন্দ করছে, রিসফুড কেন সে পছন্দ করছে। মানুষের তো রিসফুড খাবে না, মানুষের তো আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছে, একটা অ্যাবডোমেন দিয়েছে স্টমাক দিয়েছে, আবার সেখানে আমাদের আমার ভেজিটেবল জাতীয় খাবারগুলো হজম হচ্ছে, আবার আমাকে প্রোটিন এবং আমার আমার ভিতরে যে খাবারগুলো সেগুলো হচ্ছে ডিউটেনিয়ামের ভিতরে ফ্যাটগুলোকে ভাঙার জন্য সেটা ডিউটেনিয়ামের ভিতরে যাচ্ছে। তাহলে আমাকে দুটো সিস্টেম দেওয়া আছে, আল্লাহ পাক আমাকে দুটো সিস্টেম দিয়ে রাখেছেন। কিন্তু গরুর ভিতরে কিন্তু আমার কাউর ভিতরে দেখি আল্লাহ পাক তার একটা সিস্টেম দিয়ে রেখেছেন, সেটা হলো তার স্টমাকের ভিতরে একটা ঘাস যাতে সে খাবার বেশি খায়, 80% বা 95% সে ঘাসই খায়। সুতরাং তার ভিতরে যা আবার বাঘের দিকে তাকায় তার ভিতরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু 99% তারা কিন্তু মাংস নির্ভরশীল, তারা কিন্তু অন্য কিছু আর কিছু খেয়ে না। তাহলে দেখা যাচ্ছে যে আমার রুগীটা যদি খাদ্য অভ্যাসের ভিতরে মাংস যাতে খাবার খায় তার মেজাজ মর্জি কেমন হবে স্যার? এবার আপনি বুঝেন শুনে স্যার সবে ধন্যবাদ স্যার। স্যার আমাদের স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমরা রুগীলিপি নিয়ে আপনার জন্য আর একটি পর্ব নির্ধারণ করব, আসলে এটাতেও অত্যন্ত জরুরি এবং অনেক দীর্ঘ আলোচনা, যে কারণে আমরা আগে একটি পর্ব করেছি, আজকে আর একটি করলাম, আশা করি তৃতীয় পর্বে হয়তো আমরা রুগীলিপিটা সমাপ্ত করতে পারবো। সেজন্য স্যার আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা আর বেশি সময় নিতে পারতেছি না, আপনাকে ইনশাল্লাহ আমরা সামনে আর একটি পর্বের জন্য সুযোগ দিব, সেই পর্বে আপনি আশা করি রুগীলিপি শেষ করবেন। এখন স্যার আমাদের দর্শকদের কিছু কমেন্ট এসেছে এবং কিছু প্রশ্ন এসেছে, যদি এগুলো নিয়ে আমরা একটু দেখি তাহলে মনে হয় ভালো হবে স্যার। বলেন স্যার। আমাদের একজন দর্শক লিখেছেন স্যার, আমি স্ক্রিনে শো করেছি, উনি বলছেন মুশফিক সাভার ঢাকা থেকে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা ভালো কিন্তু কিছু ডাক্তার ভুল চিকিৎসা করে, আপনারা কি ব্যবস্থা নেবেন? আসলে এই ব্যবস্থা নেওয়া তো আমার পক্ষে সম্ভব না, এটা অথরিটি আছে, তারাই ব্যবস্থা নিবে। আসলে কি করা উচিত আমি অথরিটিকে বলবো, তারা যেন সেই ব্যবস্থাটা নেয় যাতে আমাদের শিক্ষা মান উন্নয়ন করেন, আমাদের যেন সরকারের সাথে কথা বলে আমাদের গবেষণা পরিষদ গবেষণার জন্য আমাদের জন্য একটা স্থান করে দেন, এবং হোমিওপ্যাথিকে ভালো হোমিওপ্যাথির যে উন্নয়নের জন্য আমাদের যদি আমাদের অথরিটিটা ভালো কাজ করে তাহলে আমাদের ডাক্তারদেরও মান উন্নয়ন হবে। সুতরাং সেদিকে আমি তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অথরিটিকে বলছি যে তার জন্য ব্যবস্থা নেন আর কি। ধন্যবাদ স্যার। আমাদের একজন দর্শক বলেছেন যে উত্তরের সাথে সাথে দুটি ওষুধের নাম শুনতে চাই, আসলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমাদের আসলে অনুষ্ঠানটি অত্যন্ত অল্প সময়, মাত্র 1 ঘন্টা, এই সময়ের ভিতরে আমরা চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী দিতে, কিন্তু তারপর অনেক সময় তো পারি না। আমাদের ডাক্তার রহমান সাহেব উনি জানতে চেয়েছেন হোমিওপ্যাথি পথ্যের এবং খাদ্যের ভূমিকা কেমন হওয়া উচিত, যদি স্যার বলতেন। খাদ্যের ভূমিকা তো অবশ্যই আছে, কারণ আমাদের দুই ধরনের খাবার আছে, একটা অ্যালকাইন ফুড একটা এসিড ফুড। কয় ধরনের খাবার আছে আমাদের? দু ধরনের, একটা অ্যালকাইন ফুড একটা এসিড ফুড। এখন যদি আমি এসিড ফুড যদি ঘন ঘন গ্রহণ করি তাহলে আমার ব্লাড সার্কুলেশনের ভিতরে আমার বডির ভিতরে টক্সিনিটি বেশি তৈরি হবে। তখন আমরা যদি রোগীর ভিতরে দেখি যে সে এসিড ফুড জাতীয় খাবার খাওয়ার প্রবণতা বেশি তাহলে তার গ্যাস ফর্মের প্রবণতা বেশি থাকবে, তার হার্টের ভিতরে ব্যথার প্রবণতাটা বেশি থাকবে এবং তার শরীরের ভিতরে এক ধরনের পেইন থাকবে। সুতরাং যদি খাদ্যাভ্যাসের ভিতরে দেখা যাচ্ছে যে এসিড জাতীয় খাদ্য বেশি খায়, রুগীকে বুঝিয়ে শুনিয়ে আমি তাকে তখন তার কেসটিকে ভিতরে অ্যালকাইন জাতীয় ফুড, যেটা হলো যে ভেজিটেবল বা যেগুলো খাবারের ভিতরে এসিড নাই সেই জাতীয় খাবারগুলো আমি তাকে 70-75% করে দিব, যে আপনি এই জাতীয় খাবারগুলো বেশি খাবেন আর ওদিক থেকে আমরা এসিড ফুডটাকে তাদেরকে কমিয়ে দিব। তখন দেখা যাবে তার বডি থেকে টক্সিন লেভেলটা কমে যাবে, তখন আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কাজ করতে আরও বেশি সুবিধা হবে। আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার অ্যালকাইন ফুড বেশি বেশি খাচ্ছে, এসিড ফুড একবারে খাচ্ছি না, তাদেরকেও বলবো কিছু এসিড ফুড খাওয়ার জন্য, কারণ ব্যালেন্স হওয়া দরকার আমাদের বডিতে, ব্যালেন্স না হলে থাকবে না। সেই আমাকে দেখবো যে খাদ্যাভ্যাসের ভিতরে সে বেশি বেশি সে অ্যালকাইন জাতীয় খাবার খাচ্ছে, তাকে একটু এসিড ফুড খাওয়ার কথা বলবো, এটা আমাদেরকে বলতে হবে। আবার দেখা যায় আমাদের মেডিসিন যখন প্রুভিং হয়েছিল যে এই খাবারের প্রতি তার বিতৃষ্ণা তৈরি হয়েছে এই মেডিসিন প্রুভিং কালে,
বা এই মেডিসিন পুরোনো কালে এই খাবারটা খাবে তার সমস্যাটা আরো বেড়ে গেছে, আমরা সেই খাবারগুলো নিষেধ করে দিই। যেমন আমরা টিউবারকুলামের পেশেন্টরা তারা মাংস বেশি পছন্দ করে, যখন আমরা টিউবারকুলার জাতীয় কোনো মেডিসিন অ্যাপ্লাই করব তখন তার সেই টিউবারকুলার মাংস জাতীয় খাবারটাকে আমরা কমিয়ে দিতে বলবো, তার অ্যাসিড ফুড কালে কমিয়ে দিতে বলবো। আবার যখন আমরা দেখা যাচ্ছে যে আমরা যখন ন্যাটামিল ইউজ করব, যখন তার মানসিক কষ্ট বা সবকিছু পেয়ে যাবো, ন্যাটামিল সাথে মিশে মিলে যাবে, তখন আমি তাকে বলবো তুমি সল্ট এতদিন এত সল্ট খেয়েছো, তুমি এখন একটু পানসে পানসে খাবার খাওয়া গ্রহণ করো, সল্ট এবং তোমার সুগারটাকে কমিয়ে দাও, তাহলে তবে যে তোমার বডি কনসেপ্টটা ফিরে আসবে, তখন আমার ওষুধটা আমাকে ভালোভাবে কাজ করতে সহায়তা করবে। কিন্তু এদিক থেকে আমি ওষুধ দিচ্ছি আর ওদিক থেকে খাদ্য অভ্যাসের পরিবর্তন করছে না, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু আমি ভালো কাজ দেখাতে পারফরমেন্স দেখাতে পারবে না। বুঝতে পারছি স্যার, আমাদের দর্শক স্যার মহিলাদের অনিয়মিত মাসিকের আলোচনা শুনতে চাই। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আর একজন দর্শক ইনশাল্লাহ আলোচনা হবে সামনে থেকে, আমাদের সাথে থাকুন। আর একজন দর্শক লিখেছেন, মায়ের অ্যালার্জি থাকলে কি শিশুরও হবে কি? হ্যাঁ, মায়ের অ্যালার্জি থাকলে শিশু তো অন্য কোনো প্রবলেম এসে দাঁড়াতে পারে, সেটা তো আমাকে, মায়ের অ্যালার্জি আছে সেটা আমাকে নিতে হবে। তো তার ডাস্ট অ্যালার্জি থাকতে পারে, কোল্ড অ্যালার্জি থাকতে পারে, বিভিন্ন ধরনের তার অ্যালার্জি থাকতে পারে। আর উনি জানতে চাইছেন যে মায়ের অ্যালার্জি থাকলে কি শিশুর হতে পারে কি না? শিশু অ্যালার্জি হবে তা না, শিশু অন্য ধরনের প্রবলেম চলে আসতে পারে, এটা তো মায়ের রিকোয়েস্টটা নিতে হবে। তো মায়ের অ্যালার্জি থাকতে শিশু তো অন্য কোনো অবস্থাতে দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে সেখানে সাপ্রেস হয়ে যাচ্ছে, এবং সাপ্রেস হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে শিশু অন্য ধরনের কোনো জটিলতার দিকে পড়ে যাবে, তার ইমিউনেশন পাওয়ার কমে যাবে, আর ইমিউনেশন পাওয়ার যখন কমে যাবে তখন প্রকৃতির ভিতরে সে সাপোর্ট নেওয়ার ক্ষমতাটা তার কমে যাবে। মায়ের অ্যালার্জি থাকলে শিশুরা প্রকৃতির ভিতরে সাপোর্ট দিতে পারে না, সে গরম গরম ঠান্ডা সহ্য করতে পারে না, ধুলোবালু সহ্য করতে পারবে না, তারপরে তার ইমন কি তার মানসিক চাপও সহ্য করতে পারে না। মা একটা বকা দিছে, সে মন খারাপ করে উদ্দিক ফিরে সে কানাকাড়ি করতেছে, বাবা বকা দিছে সে এটাকে চাপটা সহ্য সে সহ্য করতে পারতেছে না, অবশ্যই সেখানে মায়ের অ্যালার্জি থাকে, শিশু তো সমস্যা হবেই। আরেকজন দর্শক লিখেছেন যে টিউমার নিয়ে অ্যালার্জি নিয়ে আলোচনা দিবেন স্যার। ধন্যবাদ দর্শক, আমরা সামনে এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একজন দর্শক দিয়েছেন, গিভ সাম বুক টু বিকাম হোমিওপ্যাথি, বর্তমান সময় আছেন ডাক্তার বিতুল কাজ, ডাক্তার বর্তমান সময় আছেন আমাদের যে রবিন মার্ফি, রাজন শঙ্করণ, এদের বইগুলো আমাদের বেশি বেশি ভালো করে পড়া উচিত। সব মিলিয়ে আমাদের সব বই আমাদের অ্যাভেলেবেল আছে, আমরা আমরা পড়তে জানি না কিভাবে সবকিছু সাকা সাহেব আমাদের ওস্তাদের কাছে যে যে পড়তে হবে, আমরা তো সবকিছু একবারে বুঝতে পারবো না, কিন্তু আমাদের ডাক্তার আসলে ওস্তাদের কাছে যেতেই রাজি না, তারা অল্প পড়েই তারা সবকিছু করতে পারে। চিকিৎসা বিদ্যা তো গুরুমুখী বিদ্যা স্যার, অবশ্যই গুরুর কাছে যেতে হবে। আমাদের আরেকজন দর্শক টিউমার নিয়ে আলোচনা শুনতে চাই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এরকম আলোচনা আরো চাই। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকুন, অবশ্যই পাবেন চমৎকার আলোচনা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক লিখেছেন, কিভাবে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির সদস্য হওয়া যায় দয়া করে জানাবেন, স্যার মধুপুর টাঙ্গাইল থেকে বলছি। আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের প্রত্যেক জেলায় কমিটি হচ্ছে, টাঙ্গাইল জেলায়ও ইনশাল্লাহ কমিটি হবে, অলরেডি ময়মনসিংহ গাজীপুরে আছে, ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, আপনিও হতে পারবেন। আমাদের নাসির স্যার কমেন্ট করেছে, স্যার আপনার লাইভ প্রোগ্রাম দেখছি, ধন্যবাদ স্যার। স্যার আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আব্দুর রশিদ লিখছে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকেও ধন্যবাদ, সুন্দর আলোচনা। আরেকজন দর্শক লিখেছেন, মাশাআল্লাহ সুন্দর আলোচনা হচ্ছে স্যার, ধন্যবাদ আপনাকেও। হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আল ফালা হোমিও হল মধুপুর টাঙ্গাইল থেকে, ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। রুগী কি করার পরে কোন কোন পয়েন্টে ধরে ওষুধ দিলে বুঝতে পারবো ওষুধটি সঠিক হয়েছে, স্যার এই বিষয়ে যদি বলতেন। আপনি যখন রোগলিপি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি করবেন, ডাক্তার
ডক্টর পিয়ার স্মিথ এটা বলেছিলেন, তার বইয়ের ভিতরে পেয়েছিলাম যে কেস টেকিংটা যখন শুরু থেকে শেষের দিকে চলে আসবে তখন আমার মনের ভিতরে ওষুধের ভেসে উঠবে যদি আমার মেডিসিন পড়া থাকে। আমাকে বেশি বেশি করে মেডিসিনটা পড়তে হবে, বেশি বেশি করে মেডিসিনের লক্ষণগুলো আমাকে পড়তে হবে, জানতে হবে, মুখস্থ করা যাবে না। আপনি প্রতিদিন একটা করে মেডিসিন পড়ে দেখবেন আপনার আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিছু না কিছু আপনার লক্ষণ থেকে যাবে এবং রুগী আপনি ধরতে পারবেন যে এই প্যাশেন্ট ক্যালকুলে কাপ, এই প্যাশেন্ট ল্যাকেসিস, এই প্যাশেন্ট অরামেট, এই প্যাশেন্ট প্লাটিন, এই প্যাশেন্ট সিপিআই, এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার মেডিসিনগুলো প্রায় আপনি পড়তে থাকবেন। আমি ডাক্তার থেকে বলবো যে মেডিসিনগুলো মুখস্থ করা দরকার নেই, প্রতিদিন আপনি একবার করে রিভিশন দেন, একবার করে পড়েন, মনোযোগ দিয়ে পড়েন, তখন দেখবেন রোগ লিপি যখন করবেন তখন দেখবেন যে কেস টেকিং শেষ হয়ে করা শেষ হয়ে আসতেছে আর আপনার মনের ভিতর থেকে উদয় হবে আপনি কোন মেডিসিন আপনি দিবেন। আর দর্শকদের তো বলছে আমি কেউ বলি যেহেতু আমাদের প্রুবিং এর সময় হোমিওপ্যাথিক মেডিসিন মানুষের দেহের ভিতরে প্রুবিং এর সময় রোগীর একান্ত ব্যক্তিগত বিশেষত নির্ভর লক্ষণগুলো প্রকাশমান ছিল, সেগুলো বইতে লেখা আছে ম্যাথামেটিক্যাল ভিতরে। সুতরাং আমার রোগ লিপির ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত রোগীর বিশেষত একান্ত নির্ভর ব্যক্তিগত লক্ষণগুলোই থাকবে, এটার ভিতর থেকে আমরা হোমিওপ্যাথিক ওষুধ সিলেকশন হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ স্যার, আমি এর সঙ্গে আরেকটু যোগ করব স্যার যে আমাদের হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান উনি 153 নং সূত্রে বলেছেন অর্গাননের যে আমাদেরকে একক অদ্ভুত এবং বিরল লক্ষণের দিকে গুরুত্ব দিতে হবে। দর্শক আশা করি এ বিষয়গুলো দেখবেন এবং বেশি বেশি অর্গানন অধ্যয়ন করবেন, আশা করি রোগী কিভাবে ওষুধ দিতে হবে সেটা সুন্দরভাবে বুঝতে পারবেন। অর্গানন এবং কেন রেপার্টরের আলোকে সুন্দর আলোচনা হচ্ছে, ধন্যবাদ আমাদের কালন স্যারকে, ডাক্তার কাজী সাহেব স্যার গত সপ্তাহে করা রোগী লিপিকরণের কৌশল পর্ব এক খুব ভালো ছিল, আজকের পর্বটি খুব ভালো হচ্ছে, ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, ধন্যবাদ। আমাদের কালন সাহেব লিখেছেন স্যার এবং সঞ্চালন সাহেবকে ধন্যবাদ রোগী লিপি টু পর্ব নিয়ে আসার জন্য, আশা করি আজ পূর্ণাঙ্গ রোগী লিপি জানতে পারবো না। আমাদের রোগী লিপি অত্যন্ত জরুরি বিভিন্ন চিকিৎসার কারণে চিকিৎসায় এবং এটি অনেক বড় এবং সময় সাপেক্ষ, তাই আশা করি আমরা আজকে এত পূর্ণাঙ্গ করতে পারলাম না, আগামী আর একটি আয়োজন করব, সেদিন আশা করি আপনারা পূর্ণাঙ্গ জানতে পারবেন। এই ছিল স্যার আমাদের দর্শকদের রিপোর্ট থেকে। আমাদের এক দর্শক লিখেছেন যে সিরাজগঞ্জ জেলা কমিটি আছে কি, আমাদের সিরাজগঞ্জ জেলা এখনো কমিটি হয়নি, আশা করি আমরা যোগাযোগ করব এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কমিটি দেওয়ার চেষ্টা করব। এই ছিল স্যার আমাদের দর্শকদের নিকট থেকে। আমরা স্যার তাহলে অনুষ্ঠান এখন সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি, তার আগে আমরা নিয়মিত যে কথাগুলো বলে থাকি দর্শকদের উদ্দেশ্যে সেগুলো বলার আগে স্যার আপনাকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের মাঝে কিছু সময় ব্যয় করছেন, এই জন্য আমরা হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং দর্শকবৃন্দ যাবার আগে আমরা আবারও সেই একই কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, সেটি হচ্ছে আমরা ঘর থেকে বেরোনোর সময় অবশ্যই মাস্ক পরিধান করব, আমরা সুস্থ থাকলে আমাদের পরিবার সুস্থ থাকবে এবং পরিবার সুস্থ থাকলেই আমাদের সমাজ সুস্থ থাকবে, আর যদি সমাজ সুস্থ থাকে তাহলে আমাদের এই দেশ সুস্থ থাকবে। তাই আসুন আমরা সকলেই আমাদের এই বিজয়ের মাসে একসাথেই বলি, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আমাদের দেশের সেবা করব, আমাদের দেশকে সুস্থ রাখবো, তাহলে আমরা সুস্থ থাকব। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।